ক্যাসেটটির শব্দ ধারণে এবং কম্পিউটারাইজ করি স্ফুটনে মোবাইল মোনালিসা অ্যান্ড অডিও বাগজোলা বাঁশতলা মন এতক্ষণ ধরে তো আপনারা বিভিন্ন বক্তার কাছে খাস করে মাগরাবের নামাজের পথ থেকে নিয়ে এশার আজানের প্রায় পূর্ব মুহূর্ত পর্যন্ত জানাব মহতারাম হজরত মাওলানা ভাই আব্দুল মুহিত সাহেবের কাছে অজনসিহাত আপনারা শুনেছেন আমরা আজকের মাহফিলের কাজ মূলত শুরু করেছিলাম আসারের নামাজের প্রায় পথ থেকে তো আমি আপনাদের কাছে খুব বেশিক্ষণ না ঘন্টাখানি হয়তো কিছু আলাপ আলোচনা করব এক ঘন্টা এখন টাইমটা দেখেন হয়তো দু দশ মিনিট বেশি হতে পারে কি কম হতে পারে সেটা পরের কথা তবে কি টার্গেট নিয়ে আমি শুরু করছি আমার পরের বক্তা গজল গায়ক মহতারাম হাফেজ মুজফ্ফর হোসেন ভাই তিনি রিজার্ভে আছেন মুফতি সাহেবের আসবার খবরও হয়েছে আপনারা জানেন অত্যন্ত ব্যস্ত মানুষ শত ব্যস্ততার ভিতর দিয়েই তিনি এখানে আজকে আসবেন জি যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ এশান নামাজের কাজটা একটু পরে করতেও পারতাম কিন্তু আমি ভাবলাম যে নামাজ যখন পড়তেই হবে না পড়লে তো মাপ নেই তা পড়তেই যখন হবে তা সকাল সকাল সেরে নেই তাই যেই অক্ত হয়েছে সেই আজান আর আজান দিয়ে জামাত জি একটু মহব্বত করে আপনারা দরশ্বরী পড়ুন গাছে চিনল নবি জি মাছে মাসে চিনল নবী জির উম্মত চিনিলাম না কব চিনিল বনের হরিণী আল্লাহুম্মা সাল্লি আলা সেদিনাপ কথায় আছে দয়ার আমাদের আমাদেরকে ছাড়িয়া কিলা হবে আপনি ছাড়া ايه دراتي تاكي اللهم سل على مولانا محمد وعلى اليب اللهم امين রব্বানা জনম নাং ফু ও ইল্লাম তকফি লেনা বত রহম নাং লেনা কো নান্নাং আমিন আলখ চিৰিত রবুল নামাজ নামাজান তেপ তোমার নবীর প্রতি কয়েক মুহূর্তমাদ রুদ সালামের নাজরানা পেশ করিম তোমার শাহিদার বারে দোখানা করে খালি হাত উঠি সীমা বোধ মেহেরবান মেহেরবানী করে আল্লাহ মদের জীবনের গনা রাশি মার্জনা করে দিব সকলকে তুমি বেগনা মাসুম বানিয়ে দাও রবুল আলমিন জীবনে এত পাপ এত গনা করেছি তোমার শাহি দরবারে দোখানা করে খালি হাত ওঠাতে আমাদের বড় লজ্জা হয় কিন্তু কে আছে আসমানে কে আছে জমিনে তুমি আমাদেরকে মাপ না করলে তুমি আমাদেরকে ক্ষমা না করলে ক্ষমা করে দিতে পারে মেহরবান মেহরবানি করে আল্লাহ তুমি আমাদের জীবনের গণার মার্জনা করে দিব সকলকে সম্পূর্ণ নিষ্পাপ মা বানিয়ে দাও রাবুল আলমীল আজকের মা ফিলে আমার ভাইরা বাবুজিরা জোয়ান যুবক বন্ধুরা খাদিজাতুল জাতুল কোবরা বালিকা হে ও মাদ্রাসা প্রাঙ্গনের সাবে যারা হাজির হয়েছেন যারা হাজির হয়েছিলেন যারা হাজির হবেন রবুল তোমার মেহেরবান তাদের প্রত্যেকের মনের নিয়াতকে তুমি পরিপূর্ণ করে দাও রবুল আর তোমার শাহী দরবারে করুন মিনতি আল্লাহ তুমি খাদি জাতুকা বালিকা এতিম খানা ও মাদ্রাসাকে কেমত পর্যন্ত কবুল করে নাও মাদ্রাসাটির জন্যে যারা পকেটিরই পয়সা দিয়েছেন ব্রেনের বুদ্ধিযুক্তি পরামর্শ দিয়েছেন আল্লাহ মাদ্রাসাটি কায়েমের জন্যে যারা শ্রম দিয়েছেন সময় ব্যয় করেছেন অৰব্বলা হল আমি কামতি দি এ মাত্ৰা তুমি তাদের সকলের জন্য নাজাতেৰ একমাত্র আছিলা বানিয়ে দং ৰব্বা না তাকাব্বান দহ না বেয়া চিলাতিন্নী চেল্লাল্লাহ লাহ সি বাছাল্লাম বেহৰ মাতিহা দেখিল কাৰে বাতি বেয়াহ কেলা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء وقال النبي صلى الله عليه وسلم تنكه المراه لاربع لحسبها ولجملها ولمالها আজকের মাহফিলের আমন্ত্রিত দিগার মাদ্রাসা বিভিন্ন স্তরের বিভিন্ন বয়সের সুধী শ্রোতা মণ্ডলী দরে অবস্থিতা পর্দানাসিনা মা ও বোনেরা এতক্ষণ ধরে অজনসিহত আপনারা শুনছিলেন আমি খরান শরীফের একটা আয়াত নবীর জাবানের অগণিত হাদিসের ছোট্ট একটা হাদিস পড়েছি পঠিত আয়াত হাদিসটাকে সামনে নিয়ে খুব আস্তে আস্তে আপনাদের কাছে কিছু কথা বলার চেষ্টা রাখব নিয়ে রেখেছি বাকি আপনাদের নেক দোয়া মালিক মাওলা রব্বুল আলমিনের মবারক মর্জি তিনি তা কবুল করুন সকলে বলুন আল্লাহম্মা আমিন এটা ধরসরীফ পড়ুন আল্লাহ মাদ্রাসার দক্ষিণ দিকের প্রাচীরের গলিতে যারা সাইকেলগুলো রেখেছেন মেহরবানি করে আপনারা সাইকেলগুলোকে একটু সরিয়ে নিন এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ আর আর একটা অনুরোধ অ্যাডভান্স আপনাদের কাছে একটু করে রাখবো যদিও সেটা একটু পরে করলে হতো তবে আপনাদের সাবধান আর সচেতনতার জন্য একটু আগে থেকে করছি পান্ডেলের উত্তর এবং দক্ষিণ সাইডের এর গা ঘেঁষে একেবারেই বসবেন না একটু চেপে চেপে বসুন উত্তর এবং দক্ষিণ দিন গা ঘেসে বসবেন না অন্তত এক হাত জায়গা ফাঁকা রাখবেন ঠিক রাত যখন দশটা বাজবে মাদ্রাসার ভিতরের মেয়েগুলোকে একবার বাইরে আনা হবে এবং তারা এই দিক দিয়ে আসবে এখানে এক মিনিট দাঁড়ালো কি দাঁড়া দাঁড়ালো না সেটা পরের ব্যাপার উত্তর দিক দিয়ে ঢুকবে পান্ডেলের উত্তর দিক দিয়ে পান্ডেলের দক্ষিণ দিক দিয়ে ওরা আবার বেরিয়ে যাবে এজন্যে আপনাদের কাছে আমি একটু অ্যাডভান্স অনুরোধ করছি এই মাহফিলে আপনারা যারা বসেছেন পান্ডেলের উত্তর দিকে এক হাত করে জায়গা ছেড়ে আর দক্ষিণ দিকের এক হাত করে জায়গা ছেড়ে একটু বসুন আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন যেসব ভাইরা মেহরবানি করে একটু বসুন না ভাই অনেক ভাইরা দাঁড়িয়ে রয়েছেন অনেক ভাইরা এই ঠান্ডায় আপনারা বাইরে দাঁড়িয়ে কেন পান্ডেলটা একেবারে তো খারাপ হয়নি আমরা যে একেবারে কম পয়সায় করেছি তা না হয়তো খুব ভালো করতে পারিনি যতদূর করা দরকার ছিল তবু তো করেছি আপনাদের জন্যে ফের আপনারা যদি ঠান্ডা খান আমরা কষ্ট পাবো যদি জায়গা না থাকে তখন দাঁড়িয়ে থাকেন আমরা বুঝবো যে ভাইদের আমরা জায়গা দিতে পারিনি তাই ভাইয়েরা দাঁড়িয়ে রয়েছেন কিন্তু এত জায়গা মসজিদে থাকা সত্ত্বেও কেন আপনারা দাঁড়িয়ে থাকবেন ভাই আমি কোরআন শরীফের একটা আয়াত পড়েছি প্রিয় নবী সৈয়দেনা সৈয়দুল আম্বিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামার জবানে বলা অগণিত হদিসের খুব ছোট্ট একটা হাদিস পড়েছি আমার বক্তব্যের বিষয়বস্তু আজকে অন্য কিছু না খাদিজাতুল কোবরা বালিকা ইতিমখানা এবং মাদ্রাসাটি যে উদ্দেশ্যে তৈরি ভাই একদম মন বাইরে কেউ দেবেন না দিলে আমার বক্তৃতা কিছু মাথা ঢুকবে না একদম ঠান্ডা মাথায় শান্ত পেরিনি যদি কথাগুলো শোনিন আমি আশা করব আমার কথা আপনাদের মস্তিষ্কের রন্ধেরে রন্ধেরে ইনশাল্লাহ পৌঁছে যাবে রজবালির অজ এমনি তো জানেন শুধু বই পড়া বাজ না এক ঘন্টা ওয়াজ করতে গেলে অনেকটা ভাবতে হয় আমাদের জি সুতরাং মনটা পুরো আমার দিকে রাখুন ফ্রি করে ফেলুন মোবাইল যাদের কাছে আছে মোবাইলগুলো হয় স্টপ করুন নতুবা সাইলেন্ট করুন তবে আমার কথাগুলো আস্তে আস্তে ঢুকবে খাদিজাতুল কবরা বালিকা ইতিমখানা ও মাদ্রাসা যে উদ্দেশ্যে আমরা তৈরি করেছিলাম উদ্দেশ্যটা কি আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানের তো অভাব নেই প্রচুর পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রাইমারি স্কুল বলুন হাই স্কুল বলুন হাই মাদ্রাসা বলুন সিনিয়র মাদ্রাসা বলুন এদেশে এত প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও আমরা বালিকা ও মাদ্রাসা গিয়েছিলাম কেন বয়স তো তার দু বছর হয়ে গেছে দেখতে দেখতে দুতলা হয়েছে মেরে কেটে খাবার যা খেয়েছি ফের তাতেই দুতলা হয়ে গেছে কথা বুঝতে পারেননি জি দেখতে পাচ্ছেন তো নাকি দেখেছেন তো প্রতিষ্ঠানটা এখান তো দেখা যাবে তবে এই ঘেরাটা ছিল তো যাই হোক ভাই এই লোকালিটিতে এই অঞ্চলে এই এলাকাতে এত থি শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও অল ইন্ডিয়া সন্ন্যাতাল জামাত কমিটি এই প্রতিষ্ঠানটিকে গোড়বার স্বপ্ন দেখেছিল কেন আমি কোরআন শরীফের একটা আয়াত পড়েছি হাদিসের একটা হাদিস পড়েছি সেগুলো এর ভিতর দিয়ে ইনশাল্লাহ ব্যাখ্যা হয়ে যাবে আপনি সবসময় জানবেন কোনো কমিউনিটি কোন জাতি কোন গোষ্ঠী কোন সম্প্রদায়ের অগ্রগতি উন্নতি আর ডেভেলপমেন্টের জন্যে সবচেয়ে বেশি দরকার এডুকেশন শিক্ষা বা জ্ঞান শিক্ষা ছাড়া কোনো সমাজ কোনো জাতি কোনো গোষ্ঠী কোনো ব্যক্তিকে কোশ্চিন কালেও উন্নতির পথে এগিয়ে দেওয়া সম্ভব নয় টাকা পয়সা কিছু হতে পারে লেখাপড়া না শিখে ও ছোটবেলা থেকে ব্যবসা বাণিজ্যেই লেগেছে ভালো টাকার মালিক তবে আল্লাহ মালিক জানেন ওর টাকা কিছু খরচ হবে ওর লেখাপড়া সে কিনি বলি ওর টাকা যে কি সে খরচ হবে সে মালিক মাওলা আল্লাহ ভালো জানেন তবে চোর চোখে যেটা দেখতে পাই লেখাপড়ার অভাবে যাদের পকেটে কিছু টাকা হয় সেই টাকা ভালো পথে খরচ হয় খুব কম অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখি লেখাপড়ার অভাবে যারা কিছু টাকার মালিক হয় সেই টাকা তাদের চলে যায় ফুর্তি করতে ফুর্তি বোঝেন হুম দীঘায় যেয়ে দিন পনেরো কাটিয়ে আসলে ওখান থেকে দিল্লি গেল সেখানে যে একুশ দিন কাটালে ওখান থেকে মুম্বাইতে গেল সেখানে যেয়ে পঁচিশ দিন কাটালো জি মদের দোকানের বিভিন্ন ধরনের আর উন্নত মানের যে মদের বোতলগুলো সব বোতলের সাথে মোটামুটি ওর একটু অর্ধেক পরিচয় হয়েছে একটু অর্ধেক না ভালোই হয়েছে সারা বছরে ভালোই টানে অভাব একটাই ওর পকেটে পয়সা আছে শিক্ষা নেই ও যে পয়সাটা কোন জায়গায় কাজে লাগাবে ঠিক চিন্তাভাবনা করে না আপনাকে মনে রাখা দরকার করে জাতি গোষ্ঠী সম্প্রদায় ব্যক্তিকে যদি সত্যি উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে হয় তার সব কিছুর আগে দরকার হলো শুধু শিক্ষা না সুশিক্ষা কি হ্যাঁ যদি শুধু শিক্ষা বলেন বিরাট অন্যায় হবে শিক্ষা প্রচুর লোকের ভিতরে আছে এবং আমি অঙ্ক দিলে আপনারা যা যা ফল পাবেন পাবেন রেজাল্ট তাতে দেখবেন অশিক্ষিত জানোয়ারের চেয়ে দেশে শিক্ষিত জানোয়ারের সংখ্যা অনেক বেশি কিন্তু আমার বক্তব্যের বিষয় তো আজকে তা না আমার দু ঘন্টা বলতে দেন হাদিস ইজমা আলোকে আমি যা আলোচনা করব তাতে আপনাদের বুঝতে বাকি থাকবে না এদেশে এত শিক্ষা প্রতিষ্ঠান এত স্কুল কলেজ হাই স্কুল হাই মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা এত কিছু এত বেসরকারি জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও যারাই লেখাপড়া শিখলো অশিক্ষিত জানোয়ারের তুলনায় এদেশের মাটিতে আমি চোখে আঙুল দিয়ে আপনাদের দেখিয়ে দেব শিক্ষিত জানোয়ারের সংখ্যাটা অনেক বেশি তাই আমি এক বাক্যে বলেছি তাই আমি এক বাক্যে বলেছি যে ডেভেলপমেন্ট আর জাতির উন্নয়নের জন্য সবচেয়ে বেশি দরকার সুশিক্ষা আবার আপনি জানবেন আমাদের ঘরে যে কচি কাছাগুলো জন্ম নেয় ভূমিষ্ঠ হয় এই কচিকাচা গুলোকে সুশিক্ষা দেওয়ার জন্য জিজ্ঞেস করেন আমার গিন্দি লেখাপড়া কত জানে তা আমি বলে দিতে পারবো মাধ্যমিক ফেল আর আমি যখন বিয়ে করেছি সেবার আমি টাইটেল পাস করি সেবার আমি টাইটেল পরীক্ষা দেব বিয়ের পরে টাইটেল পরীক্ষা দিয়েছিলাম যে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে অনেক অনেক ছেলে আছে যারা লেখাপড়া অনেকটা শিখে হায়ার এডুকেটেড মেয়ে ছাড়া বিয়ে করতে চায় না কিন্তু আমি সেসব দেখে বিয়ে করিনি আমার পছন্দ হয়েছে বিয়ে করেছি সোজা কথা যদি বলেন কি দেখে বিয়ে করেছেন সেটা একটু পরে বুঝবেন একটা হাদিস বলবো তার ভিতর দিয়ে আপনাদের বুঝে নিতে হবে যে তো আমার দুট আমার একটা ছেলে আর একটা মেয়ে আমার গিন্নিচ্ছে আমি লেখাপড়া অনেক বেশি জানি বিশ্বাস করেন আমার কচি দুটোরে আমি লেখাপড়া শেখাবো সে তো বহু দূরের কথা আমার কচি দুটোরে আমি কোলে নেওয়ার সময় পাইনি ওদের 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 দুটোরে যে একটু সোহাগ করবো একটু যত্ন করবো একটু মহব্বত করবো একটু কাঁচে টানবো এইটুকু সময় আমার হয়ে ওঠে না হবে কখন আপনি বলেন আমি যতক্ষণ বাড়ি থাকি ততক্ষণ ঘুমিয়ে থাকি বাড়ি যাই ঘুমিয়ে পড়ি আর যতক্ষণ বাড়ি ততক্ষণ ঘুমিয়ে যদি এক আধ ঘন্টা বাড়ি থাকি নিশ্চয়ই কোনো না কোনো কিছু না কিছু কাজ আমার লেখা লেখাপড়া সে কম জানলেও আর আমি আমার গিন্নির তুলনায় লেখাপড়া অনেক বেশি জানলেও আমার কচি দুটোকে আমি সুশিক্ষা দেব সেই সময় আমার হয় না লেখাপড়া যা শেখাবে যত দূর পারবে আমার গিন্নি আমার কচি দুটো কচি দুটোকে নিয়ে বসবে কি দিয়ে বোঝাবো ভাই কিন্তু যে মায়ের কাছে আমার কচি দুটো লেখাপড়া শিখবে সেই মা যদি আদর্শবতী না হয় সেই মা যদি এডুকেটেড না হয় সেই মায়ের যদি শিক্ষা না থাকে সেই মায়ের যদি করান হাদিসের জ্ঞান না থাকে সেই মায়ের যদি পাক না পাকির মশলা না জানা থাকে আমি দায়িত্ব নিয়ে বলছি সেই পরিবেশের আর সেই মায়ের সন্তান কশ্চিন কালেও সুশিক্ষা পেতে পারে না আচ্ছা কোন দিক দিয়ে বলি বলেন দিন আমি ঠিক বুঝতে পারছি না যে কি ওয়াজ করবো বিরাট বহাত্ত মজলিসে কোনো মজলিসে ওঠার আগে মনে হয় যে কে জানি কি ওয়াজ করবানি কিসে কি বলবানি আল্লাহ মালিক ভালো জানেন কিন্তু একবার যখন ওয়াজ করতে উঠি তখন যেন মনে হয় কোনটা বাদ দেই আর কোনটা বলি তবু একটা দুটো করে একটু বলছি ভাই একেবারেই কচি কাছা যারা আপনারা দেখবেন তাদের প্রবণতাটা কিছু একটা দিতে যাবেন কোন একটা জিনিস দিতে যাবেন আপনার এক বছরের কচি দেখবেন কচিটা ও আপনি দিতে যাচ্ছেন ও নিতেও যাচ্ছে ও হাত লম্বা করতে শিখেছে ও ডান হাতটা দেওয়ার আগে বাম হাতটা দেবে কেন এর পিছনে যুক্তি কি আপনার কচিটা এ পর্যন্ত কোন লেখা বলা শিখিনি আপনার কচিটাকে আপনি কিছু বলে দেবেন তবুও সে শিখতে পারবে না আপনি কিছু দিতে যাচ্ছেন কচি হাত লম্বা করে নিতে শিখেছে সে ছেলে মেয়ে যেই হোক দেখবেন সে তার বাম হাতটা লম্বা করে হয় কেন কারণ ওর ভিতরে শয়তানি নিয়ে একটা আসবাসা আর শয়তানি একটা প্রবণতা সবসময় কাজ করে

আমার আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন উতুলুবুল ইলমা মিনাল মাহদিল আল্লাহ হাদিব আল্লাহ পাকের নবী জানিয়েছেন হে দুনিয়ার মানুষ মনে রাখো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি উতুলুবুল ইলমা তোমরা জ্ঞান অর্জন করো তোমরা লেখা পড়া করতে থাকো আল্লাহ পাকের নবী বললেন মিনাল মাহদিল আল্লাহ হাদিব তোমরা দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখা পড়া শেখো আপনার মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে দোলায় যে বাচ্চাটা দোল খায় ওই বাচ্চাটাকে কি করে শিক্ষা দেওয়া সম্ভব আমি আপনাদের কাছে অবশ্যই বলবো দোলায় যে বাচ্চাটা রয়েছে অথবা বাচ্চারা যে বয়সে দোল খায় ওই বয়স থেকে বাচ্চাকে শিক্ষা দেওয়া সম্ভব এবার এর পিছনে কিছু হচ্ছে এর পিছনে কেউ কাজ করতে কমিটির ছেলে নাকি ঠিক বুঝতে পারছি না এতে হচ্ছে কেন এই কমিটির কমিটির ভাইরা জানতো পিছনে কারা আছে একটু দেখেন আমি ওয়াজ বন্ধ করে দেব দেবো আর নইলে আমার করতে দিতে হবে চলেন কি বলেছি বলেন দিন এই হাদিসটা যেদিন আমি পড়েছিলাম এ হাদিসটা আমি বিভিন্ন দিন বিভিন্ন কাজে লাগিয়েছি আজকে আর একটা কাজে লাগাচ্ছি যে ভাই সত্যি যে বাচ্চাটা দোলনাতে দোল খায় তার এখনো লেখাপড়া শেখার মতো বয়স হয়েছে দেড় বছর আর দু বছর কি এক বছরের একটা কচি সে দোলনাতে দোল খাচ্ছে নবী তাঁরে বলেছেন শিক্ষা দাও ও দোলনাতে কি শিখুক আর কবর পর্যন্ত শেখবে তার দোল্লা এসে কি শেখবে যেদিন হাদিসটা পড়েছিলাম হাদিসটাকে নিয়ে বারংবার চেষ্টা করেছিলাম বোঝার কিছু বুঝতে পারিনি তবে সেদিন হাদিসটা পড়েছিলাম আর হাদিসটাকে মেমোরিতে রেখেছিলাম মেমোরিতে লোড করা থাক যদি জীবনে সুযোগ হয় এই মেমোরির অপশান ঘাটতি ঘাটতি একদিন বার করে কাজে লাগাবো ঠিক আল্লাহর অফরন্ত দয়া মেমরি থেকে ওই হাদিসটা একদিন বার করে হাদিসটাকে নিয়ে খুব গভীর ভাবতে ভাবতে ঠিক ও থেকে একটা জিনিস বার করে ফেলেছিলাম কি সেটা আপনি এবারে ভাবুন এক বছরের একটা বাচ্চা তাকে আপনি কিছু দিতে যাবেন সে লেখাপড়া শেখালি সে ওই বয়সে দিতে পারবে না তবে নবী বলেছেন দোলনা থেকে তুমি শিক্ষা নাও অথবা দাও দোলনায় দোল খাবা বয়সের যে বাচ্চা সেই বাচ্চাগুলোকে শিক্ষা দেওয়া সম্ভব কি না আমি শুধু সেটাই আপনাদেরকে বোঝাচ্ছি আপনার এক বছর দেড় বছরের বাচ্চাকে আপনি আলিবে তেসে পড়াবেন বি সি জি পড়াবেন আপনার বাচ্চাটাকে আপনি অ আ পড়াবেন আপনি জানবেন সে কিছুই নিতে পারবে না কিন্তু আপনার এক বছরের দেড় বছরের কচিটা যদিও এখনো ওর দোলনাতে দোল খাবার বয়স কাটেনি কিছু একটা দিতে যাবেন আপনি দিতে গেলেন ও বাম হাতটা লম্বা করে দিলে যে আপনি আপনি ওর বাম হাতটাকে ঠেলে দিলেন ডান হাতটা টেনে ধরলেন ধরে সেই জিনিসটাকে ডান হাতে দিলেন পরের দিন দেখবেন আবার একটা জিনিস দেওয়ার সময় ও ঠিক আবার বাম হাতটা লম্বা দেন আপনি ওর বাম হাতটা ডান হাতটাকে এক হাত দিয়ে টেনে দিয়ে আর এক হাত দিয়ে ডান হাতে দেন দুদিন গেল তিন তৃতীয় দিনই আপনি আবার ওরে কিছু দিতে যাবেন দেখবেন ও ঠিক সেই সেই বাম হাতটা এগিয়ে দেবে কারণ ওই একবার বলেছি ওর ভিতরে শয়তানি আঁটা হসা কাজ করে শয়তান যদি ওরে বাম হাতে খাবাতে পারে তবে তো শয়তান গেনার আর যদি শয়তান ওরে বাম হাতে খাবাতে না পারে বাম হাতে নেওয়া শেখাতে না পারে তাহলে শয়তানে শয়তানিটা ওই ছোট্ট বাচ্চার কাছে পর্যন্ত পরাস্ত পর্যদুস্ত আর পরাভূত যে কারণে শয়তানি ওয়াসওয়াসা ওর ভিতরে কাজ করছে এবিসি যে কেউ যে কিছু দিতে গিলে ও প্রথম ওর বাম গিয়ে দেবে তৃতীয় দিন আবার বাম গিয়ে দেবে আপনি বাম হাতটা আবার ঠেলে দিয়েছেন ডান হাতটা টেনে ডান হাতে জিনিসটা দিয়েছেন চতুর্থ দিনে কিছু একটা দিতে যাবেন সেদিন আর ডান হাতটাকে টেনে দেওয়া লাগবে না কিছু দিতে চাইলে ও ডান হাতটা লম্বা করে দেবে কথা বলতে পারেননি জি দোলনাতে দোল খাওয়া বাচ্চাকে লেখা পড়া শেখানো যায় না তবে যে বাচ্চার এখনো দোলনায় দোল খাবার বয়স কাটি নি তাকে আদর্শ শেখানো যায় আর রসুল দোলনা থেকে ওই আদর্শ শেখানোর কথাই বলেছেন তাই সারাদিন আমার কচিরে আমি মোটে কোলে নেওয়ারই সময় পাইনি সারাদিন তো ওর মাই ওদের দায়িত্ব পালন করে কোনো জিনিস হাতে দিতে হবে না বাম হাতে দিতে হবে এই কান্ড জ্ঞানটা যদি ওর মায়ের না থাকে বলেন না হবে কালো হবে না ও বুড়ো হয়ে যাবে ওর বিয়ে হয়ে যাবে ওর কচি কাঁচা হয়ে যাবে তবুও ও ডান হাত দিয়ে জিনিস নেওয়া আর আর কি বলবো বাম হাত দিয়ে জিনিস নেওয়া আর বাম হাতে খাওয়া তবুও বন্ধ করবে না

প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই আমার আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন ইন্না শয়তানা আমার আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন নিশ্চয়ই শয়তান ইয়াকুলু বিশিমালিহি আমার আল্লাহর নবী জানিয়েছেন বাম হাত দিয়ে খায় রাসূলুল্লাহ পরেই জানিয়েছেন ওয়া ইশরাবু বিহাব আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি শয়তান বা দিয়ে পানি পান করে ও বাবা জিরা ভাই রাফ সারা পৃথিবীর নবী রাফ সবাই ডানাতে খেয়েছেন ডান হাতে পান করেছেন সারা পৃথিবীর উলিয়া উলিয়া আলেম হাফেজ মাওলানা কারি আরে মামের দল সবাই তারা ডান হাতে পানি পান করেছেন এবং ডান হাতে খেয়েছেন প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লামা দেড় হাজার বছর আগে রসুল্লাহ সারা দুনিয়ার উম্মা তুম্মা থেকে বুঝিয়েছেন না 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 বাম হাত দিয়ে খাবার দুনিয়ার কোন ইমানওয়ালা আর ইমানওয়ালি মানুষের কাজ নয় আমার আল্লাহর নবী বুঝিয়েছেন এ কাজ কোন নবী এমবিআর কাজ নয় এ কাজ দুনিয়ার কোন রসুলের কাজ নয় এ কাজ দুনিয়ার কোন পীর অলি কৌশ কুতুবের কাজ নয় ও বাবাজিরা ভাইরা রসুল উল্লাহ বুঝিয়েছেন বামাতে খাওয়া এবং বাম দিয়ে পান করা এ কাজটি হলো শয়তানের কাজ ও বাবাজিরা ভাইরা এখন আপনার ঘরের কচি ডান হাত দিয়ে খাবে না বাম হাত দিয়ে খাবে এই আদর্শ বাচ্চাকে দেওয়ার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে কে মা খুব ভালোই বুঝছেন আলহামদুলিল্লাহ এই আদর্শ দেবে মা যদি লেवाड़ा না জানে লেখা বলা শুধু না মায়ের যদি সেই সুশিক্ষা না থাকে শুধু শিক্ষা থাকলে চলবে না বলেছি বলো গোলায় বলিনি হ্যাঁ শুধু শিক্ষা থাকলে চলবে না কি দরকার বলেছিলাম সুশিক্ষা লেখাপড়া বলা শিখতেছে চোখে তো আর আমি নে জি ভাই এই আমার সমাজের অনেকেই আছে মাথায় দেওয়া হুজুরগুলোর গুলোর এখানে একটা বোকা মনে করে জি তাই হুজুর গুলো মনে করলি যারা হুজুর গুলো বোকা ভাবে এ হুজুর গুলো সবাই না পারলো অনেক হজুর আছে দেশে তাদের মতো চালাক চতুর বুদ্ধিমান বুদ্ধিজীবীদেরকে পড়িয়ে দিতে পারে ইনশাল্লাহ জি ভাই হাই মাদ্রাসা একটা মেয়ে লেখাপড়া পড়া শিখলো সে জ্ঞান অর্জন করলো মাধ্যমিক পাস করলে উচ্চ মাধ্যমিক পাস করলে বিরাট শিক্ষা নিলে বলুন সেই মায়ের মাথায় কোনোদিন কাপড় ওঠে না সে জীবনে পর্দা করে না সত্যি সত্যি লেখাপড়া শিখি যে মেয়েটা পর্দা আজও পর্দা করতে শিখিনি যে মেয়েটা আজও তার মাথায় কাপড় দেইনি বোরখা পরতে শিখিনি যে মেয়েটা তার রূপ আর সৌন্দর্য রূপ আর লাবণ্য নিয়ে দেশের ছেলেদের কাছে নিজের রূপ দেখানোর ব্যাপারে অন্য অন্য প্রদর্শন করতে যে অন্য প্রতিযোগিতা চালায় এই মেয়েটার লেখাপড়া শিখি এর ভিতরে কতটা আদর্শ তৈরি হয়েছে কথা এ পর্যন্ত মনে রাখুন আপনাদের কাছে হয়তো কারো কারো কাছে করেও থাকবো তবু আজকের দরকার বলে আর একবার করতেছি মা খাদিজা যার নামে এই মাদ্রাসাটা আল্লাহ যদি আপনাদের নিয়ে যান যাবেন তবে মা খাদিজার কবর বলো বর্তমান পিরিয়ডে খুঁজে পাওয়া খুব কঠিন যদিও আমি খুব অনুসন্ধান করি মা খাদিজাতুল কবর আনহার কবরটাকে খুঁজে নিয়েছিলাম এবং যেদিন আমি গারে হেরাই উঠেছিলাম সেই দিনই আমি মাখাদিজার যার খুঁজে নিয়েছিলাম আর সারা কি বলবো আপনার ফজ ঠিক গাড়ে হেরার মুখে উঠতে শুরু করেছি ফজর পড়ে আর মানে কি বলবো সূর্য উঠতেছে তখন গাড়ে হেরায় পৌঁছে গেছি একদম সকালবেলা পৌঁছে গিয়ে যে দেখি আমাদের আগে একজন মহিলা একজন দমনি উঠে গেছে যে গারে হেরার ভিতরে রসুলের উপরে আল্লাহ করান শরীফ নাজেল করেছিলেন যে গারে হেরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ইউনিভার্সিটি যে গারে হেরার ভিতরে মহান আল্লাহ তার প্রিয় নবী নবীদের সরদার নবীদের লিডার হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইকে পড়িয়েছেন ওই গারে হেরা সত্যি ভাই সে জায়গা দেখলে যেন মনে হবে বহু আগে বহুকাল আগে কেউ একজন এইটা তৈরি করে রেখেছিলেন তার আলা দেখেছেন আলা 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 বলে তো আলা যে ছোট দুই দিকে দুটো চাল থাকে দেখেছেন পাথর গুলো ঠিক এইভাবে এমন ভাবে সেট আপ করা দেখলে যেন মনে হবে পাথর কেটে কেউ একজন তৈরি করে দিয়েছিল কিন্তু পাথর কাটবে কে আমাদের মতো পুরুষ লোকগুলো সেই জায়গাটা উঠতে যে আমরা ঘাবড়ে গেলাম সত্যি খুব কষ্ট খুব বলে রেখে দিদি রবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামা। আমার আল্লাহ নবী ওই গুহার ভিতরে আল্লাহ পাকের উপাসনা করবেন আল্লাহর আরাধনা করবেন ও বাবা জিরা ভাই নবী মোহাম্মাদুর রসুল্লাহ সল্লাল্লা পঁচিশ বছরের ভরা ফুটন্ত রু বনে চল্লিশ বছরের মা খাদিজাকে বিবাহ করেছিলেন আম্মাজান খাদিজাঁতু কবরাহ রদি আল্লাহ কোথা রসরুল্লার বিবি হবার রসুল স্ত্রী হবার থেকে নিয়ে আল্লাহ পাকের নবী ওই গুহার ভিতরে থাকবেন আর আম্মা যান খাদি জাঁতু কবর

বর্তেন খানিকটা কেদা পত্রের সাথে সম্পর্ক থাকতো তাও জানতেন যদি একটু চোখে দেখে আসতেন তাও খানিকটা অভিজ্ঞতা সঞ্চয় হতো রসুল যে বাড়িটায় ওই বাড়িটা আর আবু জেহেলের বাড়ি খুব বেশি বলো আবার বাড়ি আর আবু কোবায়েস পাহাড় সেও তো কাছাকাছি এক জায়গায় দাঁড়ালে শুধু এইভাবে একটু ঘুরলে সবকিছু দেখা যায় এইটা রসুলের ভূমিষ্ঠ হওয়ার ঘর এটা মৌল এইটা সেই সায়তান আবু জেহেলের বাড়ি যেটা রসুলের জামানার ফেরাউন ছিল আর আর একটুখানি ডান দিকে তাকালে দেখা যাবে আবু কবাইয়ের সেই পাহাড়টা যে পাহাড়ে দাঁড়িয়ে রসুল উল্লাহ চাপটাকে দ্বিখণ্ডিত করেছিলেন তাহলে রসুলের বাড়ি থেকে কাঁভার দূরত্ব কাবায় যেতে খুব বেশি বেশি যদি লাগে যদি একটু জাম হয় ভিড় ভাট্টা হয় তাহলে রসুলের মৌল নবী থেকে কাবায় ঢুকতে মিনিট তিনিক সময় লাগবে কত বলেছি তিন মিনিট সাফা মারোয়ার সাফা মারোয়ার দিকে জি খুব বেশি হলে রসুলের ঘর থেকে আল্লাহর কাবা শরীফের মাথাফে যেখানে নারী পুরুষ নির্বিশেষে সকলে তবাব করছে ওই জায়গাটাতে পৌঁছাতে একটু ভিড় হলে মিনিট তিনিক সময় লাগতে পারে ভিড় যদি না হয় তিন মিনিট সময়ও লাগবে না এক মিনিট হার্ডলি দেড় মিনিটে পৌঁছে যাওয়া যাবে যদি পুলিশ বাধা টাধা না দেয় আপনি জানেন রসুলের এই মৌলুদুল নবী থেকে নবীর এই ঘর থেকে গাঁরে হেরাটা কতটা মা খাদিজা খাবার তৈরি করেছেন বাড়িতে যে আর ওই খাবার নিয়ে হাঁটতে 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 সেই গারে হেরা যেটা আল্লাহর কাবা থেকে কমপক্ষে সাত আট কিলোমিটার দূরে আম্মাজান খাদিজা একজন নারী বয়স তখন চল্লিশ আর পনেরো রসুলের বয়স তখন চল্লিশ মা খাদিজার বয়স চল্লিশ প্লাস পনেরো পঞ্চান্ন বছর খাবার নিয়ে আম্মাজান খাদিজা তুলকবার পৌঁছে দিতেন প্রিয়নবী বিশ্বনবী সারবারে কায়েনাত মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহ আলাই হেফাসাল্লাম কাছে সোহান আল্লাহ বলবেন এবার সাত আট কিলোমিটার মদ্দালকটা কাজ করতেছে সে কাজ যাই করুক যদি ঘরের গিন্নিদের বলা হয় এই আট কিলোমিটার হেঁটে কিলোমিটার তোমার হবে হেঁটে তুমি আমার পান্তাটা পৌঁছে দিও আমাদের ঘরের কারোর গিন্নি করবে বলে মনে হয় হাত তুলে বলবেন যে হুজুর আমার বউটা বিরাট ভালো আমি যদি বলি আমার গিন্নি এই ষোলো কিলোমিটার রাস্তা হেঁটে আট আট ষোলো যাবার সময় যদি আট কিলোমিটার হয় আসবার সময় তো সাড়ে ছ কিলোমিটার হবে না সেও তো আট কিলোমিটার হবে এই পনেরো ষোলো কিলোমিটার রাস্তা হেঁটে কার ঘরের গিন্নি আছে খাবার পৌঁছে দেবে মা যার বয়স তখন তো পঞ্চান্ন ছই এবারে রসুলের উপরে করার নাজেল হবে আপনি বলুন শুধু তাই না সে পাহাড়ে কত মদ্দা মানুষ উঠতে পারতেনা সিঁড়ির ধাপ কেটে দেওয়া তাই উঠতে পারত না আমি উঠে শুধু বারবার ভাবছিলাম আল্লাহ মা খাদিজার বয়স তখন পঞ্চান্ন ছই ছই তিনি কি করে একজন নারী হয়ে সেই মক্কার প্রায় কাবা দত্তর থেকে চলতে 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 এই গাঁরে হেরা পর্যন্ত পৌঁছে গেছেন বারবার শুধু ভাবতাম পাহাড় থেকে নামলাম ওদিনটা সম্ভবত জুমার দিনই ছিল আমার যতদূর মনে আছে ওদিনটা দিনই ছিল জি পাহাড় থেকে নেমে এলাম ওখানে দাঁড়িয়ে ঠিক রসুল যে জায়গায় দাঁড়িয়ে যে জায়গায় বসে ইবাদত করতেন বেশি না করে নামাজ পড়লাম পড়ি ওখানে একটু দোয়া করলাম পাশে আর একটা দোয়া করলাম এই দোয়াগুলো করার পরে নেমে এলাম আল্লাহর কাবাইজি জি জুমা পড়লাম ওই দিন বিকেল বেলায় অনুসন্ধান করে জান্নাতুল মোয়াল্লায় জি খুঁজি 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 আম্মাজান খাদি জাতুল কবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরটাকে পেলাম জি বিশ্বাস করুন আমার সঙ্গে যারা ছিলেন আল্লাহ মালিক ভালো জানেন তাদের কাছেও আপনারা জিজ্ঞেস করলে পাবেন মা খাদিজার কবর দেখার পরপরই কেউ তখনও পর্যন্ত আল্লাহর কাছে দোয়া মোনাজাতের জন্যে দোয়া মোনাজাতের নিয়ে তে হাত তুলে দিই বা খাদিজার কবরের কাছাকাছি দিয়ে সবার চোখ দিয়ে অটোমেটিক্যালি টপ টপ করে পানি পড়ছে আল্লাহর কাবা চত্বরে যে কদিন ছিলাম যেন মনে হতো আম্মা যান খাদিজাতুল কবরার কবরে যদি না যেতে পারি মা খাদিজার কবরের ধারে যে প্রতিনিয়ত অন্তত একবার করে যদি হাত না তুলতে পারি তাহলে এই জায়গাটায় আসবার কি সার্থকতা থাকবে সারা পৃথিবীর মাটিতে যত মা যত বোন যত নারী ইসলামের সেবায় অবদান রেখেছেন খোদার কসম করে বলছি দিনের তরে ওখা তরে মা খাদিজা যেভাবে ইসলামের জন্য কোরআনের জন্য নবীর ভালোবাসার জন্য নবীর প্রেমে পড়ে তার জানমালকে উৎসর্গ করে দিয়েছিলেন আজ পর্যন্ত ইসলামের সেবায় পৃথিবীর কোন মা কোন নারী ইসলামের জন্য এতটা করতে পারি নি কেমন পর্যন্ত কোন মায়ের পক্ষে তা সম্ভব নয় এটা বলা যাবে না জি মা খাদিজাকে রসুল পঁচিশ বছরের ফুটন্ত যৌবনে চল্লিশ বছরের খাদিজাকে বিয়ে করেছিলেন খাদিজা ছিলেন খুব বুদ্ধিমতি এমন রসুলের জীবনে ঘটেছে জি পে নবী রসলে মকবুল সাল্লাহ ফিরে এসতেন নিজে কোনো কাজে যেতে যেতে ফিরে এসতেন মা খাদিজা বললেন হুজুর আপনি ফিরে এলেন বিষয়টা নিয়ে আপনি আর একটু ভাবলেন না

প্রচারের কাজে চলে যাচ্ছে ও বাবা জি না মাথায় রাখো আল্লাহ পাকের নবী মা খাদিজাকে বলে বেরিয়ে পড়েছে রাস্তা দিয়ে চল রাস্তা দিয়ে চলতে চলতে মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন রাস্তা দিয়ে যদি আমি চলে যাই এই রাস্তা দিয়ে যদি হেঁটে হেঁটে যাই পদব্রজে যদি যাই গন্তব্যস্থলে স্থলে পৌঁছে যেতে আমি রসুরুল্লাহ আমার অনেকটা দেরি হয়ে যাবে আমি রাস্তা দিয়ে না যে মাটা পাতত ফাঁকা এই ফাঁকা মাঠ দিয়ে আমি রসুল্লাহ গেলে আমি তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো আমার লক্ষ্যস্থল গন্তব্যস্থল উদ্দেশ্য স্থলে তাড়াতাড়ি পৌঁছে যেতে দিনের নবী আল্লাহ নবী আমার ফাঁকা মাঠ দিয়ে চলতে শুরু করেছেন হঠাৎ নবীর কানে একটা আওয়াজ ভেসে এলো কে যেন একজন আবাজ দিল্লাভ হাবিব্লাভ আল্লাহ নবীর কানে যেই না আওয়াজটা এলো

হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাকে নবীর মনে হলো আমি রাসূলুল্লাহ যখন এরকম ফাঁকা ময়দান দিয়ে চলি বিপদে পড়ে যাওয়া জন্তু জানওয়ারেরা বিপদ মুক্তির জন্য আমি রাসূলুল্লাহ আমাকে দেখে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে আহ্বান জানায় আজ মনে হয় দুনিয়ার কোন জন্তু জানware কোন চস্ত চতুষ্পদ প্রাণী দেবদাই বিপদে পড়েছে আসে বিপদে পড়ে আমি রাসূলুল্লাহ আমাকে ইয়া আল্লাহ বলে আহ্বান জানায় ও বাবা দিরা পায় না আল্লাহ নবীর যেই না মনে হলো কোন জন্তু জানোয়ার বোধায় আমাকে ইয়া আর আল্লাহ বলে আহ্বান জানায় চতুর্দিকে আবার ভালো করে দেখলেন ডাইনে দেখলেন বামে দেখলেন সামনে দৃষ্টি তাকে প্রসারিত করে দিলেন পিছন দিকটা ভালো করে দেখলেন কিন্তু না 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 রসুলুল্লা শেখানো কারোরও সন্ধান পেলেন না কোনো জন্তু জানোয়ারকে দেখতে পেলেন না আল্লাহ নবী বরে বরে ভাবলেন আমি তো আর করি কোনো মানুষকে দেখতে পাই না আমার সামনে পিছনে ডাইনে ভাবে মানুষের কোনো সন্ধান পাওয়া যায় না মনে করেছিলাম জন্তু জানুয়ারে আহ্বান করেছে কিন্তু চতুর্দিকে কোন জন্তু জানুয়ারির সন্ধান পেলাম না তবে কে আমাকে আর সুল আল্লাহ বলে ডাকে আল্লাহ নবী একবার উপরের দিকে দৃষ্টি নিবন্ধ করেছেন আর উপরের দিকে দৃষ্টি নিবন্ধ করে দিয়ে দেখতে পেলেন আসমান আর জমিনের মাঝে শূন্য চেয়ারের উপরে এমনি করে শূন্যের উপরে একটি চেয়ার আর ওই চেয়ারের উপরে অচেনা অজানা অজ্ঞাত অপরিচিত বিরাট একটি চেহারা বসে রয়েছে আল্লাহ নবী দিনের নবীর রসুল্লাহ ওই চেহারাটাকে যেই না দেখলেন ওই বিরাট চেহারাটা দেখে সাময়িক ভাবে রসুর উল্লাহ জন ঘাবড়ে গেলেন আল্লাহ নবীর ভিতরে একটু ভীতির সঞ্চার হলো ও বাবাজি রা ভাইরা এমনকি রসুলের শরীরে যেন কাঁপ চড়ে গেল আল্লাহ নবী দিনের দাবাতের কাছে না যে চলতে 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 ঘরের দরজা এসে খাদিজা বলে যেই ডাক দিলেন মা খাদিজা ঘরের দরজা খুলে দিলেন আপনার কণ্ঠের আবার যেন পাল্টে গেল হজুর কি হয়েছে আপনার মক্কার ধরবহারা কি আপনাকে মেরেছে হুজুর ওরা কি আপনাকে আঘাত করেছে আল্লাহ নবী বললেন না খাদিদা ওরা আমাকে মারিনি ওরা আমাকে আঘাত করিনি আমি রসুল খোলা ময়দান ফাঁকা ময়দান দিয়ে যাচ্ছিলাম হঠাৎ কি জানো আমাকে বলে আহ্বান জানালো আমি ডাইনে তাকালাম বামে তাকালাম সামনে তাকালাম পিছনে দেখলাম কিছুই পেলাম না মনে করলাম কোন জন্তু জানোয়ারে আহ্বান জানাতে পারে ভালো করে দৃষ্টি নিবন্ধ করলাম সেখানে কোন জন্তু জানোয়ারের সন্ধান পেলাম না এর আল্লাহ আমার আল্লাহ নবী বললেন ও খাদি দাসন আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ এরপরে আসমানের দিকে তাকালাব দেখতে পেলাম ও আসমান আসমানা জমিনের মাঝে যে শূন্য জায়গাটা আছে এই শূন্য জায়গাতে একটি ঝুলন্ত চেয়ারে অচেনা অজানা অজ্ঞাত বিরাট একটা চেহারা বসে রয়েছে আমি দিনের নবী রসুল্লাহ এরকম চেহারা জীবনে কোনো দিন দেখিনি ও খাদিজা ওই বিরাট চেহারাটা দেখে আমি রসুল্লাহ জানো সাময়িকের জন্য একটু ঘামড়ে গেলাম আমার ভিতরে কাঁপ চড়ে গেল খাদি যা এই আমার কণ্ঠের আবাসটা বদলে গেল আম্মা যান খাদি যা বললেন হুজুর বিষয়টাকে কি আপনি উদ্ধার করতে পারলেন না কি উনি আল্লাহর ফেরেশতা না আসলে জেনো নো হুজুর আপনি বিষয়টা উদ্ধার করতে পারলেন না ফেরেশতা হতে পারে যে হতে পারেন উদ্ধার করতে পারেননি নবী বললেন খাদি যে শোনো ওইটাকে নিয়ে না আমি মোটেই নি আর যেই আমি বিরাট চেহারাটা দেখেছি এক বিন্দু বিসর্গ দেরি না করি আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে এসেছি মা খাদিজা বললেন হজুর জিনিসটাকে নিয়ে একটু ভাবার কি দরকার ছিল বলে মনে হয় না রসুল বললেন ছিল খাদিজা মা খাদিজা বললেন হজুর আমাকে একটু ভাবতে দেবেন নবী বললেন তুমি যদি ভাবতে চাও তো আমার আপত্তির কি আছে বলল হজুর আমি যদি উদ্ধার করে দিতে পারি আপনার নবী বললেন খাদিজা তুমি তাহলে হজুর আপনি অনুমতি দিলে ইনশাল্লাহ আমি পারবো শুধু আপনি একবার আমারে অনুমতি দেন উনি আল্লাহর ফেরেস্তা আপনার উপকার আপনার কল্যাণ আর আপনার মঙ্গলের জন্য এসেছিলেন না আপনার আপনার ক্ষতি সাধনের জন্য ও কোনো শয়তান হিসাবে আপনাকে ধোকায় ফেলতে এসছিল আমি খাদি যা আপনাকে উদ্ধার করে দেব এটা সোহান আল্লাহ বলা যাবে আর একটা মহাব্বত করে বলা যাবে যে নবী বললেন খাদিজা তুমি কি করে উদ্ধার করবা মা খাদিজা বললেন হুজুর লাইন তো ক্লিয়ার শুধু আমারে আপনি আমি যদি আপনার সাথে সেই ফাঁকা ময়দানটায় আপনার কোনো আপত্তি আছে নই বললেন না মা খাদিজা বললেন হজুর আর আমি আপনার সাথে সেই ফাঁকা ময়দানটায় গেলে সেই বিরাট চেহারাটা আপনি এখনো কি দেখতে পাবেন বলে আশা করেন নই বললেন না তা দেখা গেলেও যেতে পারে মা খাদিজা বললেন হুজুর সেই ফাঁকা ময়দানে সেই বিরাট দেহি বিরাট চেহারাটা যদি আপনি একবার অন্তত দেখতে পান আমি খাদিজা ইনশাল্লাহ বিষয়টা আপনাকে উদ্ধার করে দেব নবী বললেন খাদিজা কিন্তু উদ্ধারের সূত্র মা খাদিজা বললেন খুব সহজ নবী বললেন কি বিষয়টা বলো মা খাদিজা বললেন হুজুর আমি যাব আর আপনাকে যে জিজ্ঞেস করবো সেই বিরাট চেহারাটা আপনি দেখতে পাচ্ছেন কিনা আপনি শুধু একবার বলবেন আমি চেহারাটা দেখতে পাচ্ছি আর হুজুর আমি খাদিজা আমার মাথার এই যে কাপড় আছে এই কাপড়টা উল্টে দেব। শুধু আমার মস্তকের এই কাপড়টা ফেলে দেব আর মাথার কাপড় ফেলতে না ফেলতে জিনিসটা প্রমাণিত হবে যে আসলে উনি আল্লাহর না ও শয়তান আপনার আপনাকে ক্ষতি করার জন্য এসছে হজুর বিষয়টা এক মুহূর্তের ভিতরে উদ্ধার হয়ে যাবে রসুল বললেন খাদিজা মাথার কাপড়ে কি করে উদ্ধার হবে

আমি ওই ফাঁকা ময়দানে যেয়ে শুধু একবার আপনাকে জিজ্ঞাসা করব বিশাল চেহারার সেই লোকটাকে আপনি দেখতে পান কিনা বল্না খদর একবার যদি বলেন খাদি যাব সেই বিরাট চেহারাটা এখনো দেখতে পাই আমি খাদি যা এক বিন্দু দেরি না করে আমার মাথার কাপড়টা নামিয়ে দেব হুজুর আমার মাথার কাপড় নামিয়ে দেবার সঙ্গে সঙ্গে বিষয়টা প্রমাণিত হয়ে যাবে আল্লাহ নবী বললেন খাদি জাপ বিষয়টা কিভাবে তুমি প্রমাণিত করবে আন্না আল খাদিজা বললেন আর সুনাল্লাহ আমি খাদি যা যখন আমার মাথার কাপড়টা নামিয়ে দেব উনি যদি আল্লাহর কোন ফেরেস্তা হয়ে থাকেন আপনি এক মুহূর্তের ভিতরে তাকে অদৃশ্য হয়ে যেতে দেখবেন কারণ ওর এটাই যে মেয়েদের মাথায় কাপড় থাকে না ওই মেয়েরা যেখানে থাকে আল্লাহ পাকে রহমতের ফেরেশতারা সেখানে থাকে না শুধু মাথার কাপড় না ফেলে দেব উনি যদি আল্লাহর কোন ফেরেস্তা হন আমি মাথার কাপড় ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সে গায়ে আচ্ছা ভাই আমি কি অস করতে যাচ্ছি আপনারা বলতে পারতেছেন নাকি গোলার কস বলো ভুলে যায়নি বলো আর রজবালি ভোল ভোলেও না সহজে এক একটা জায়গায় ইচ্ছা করে করি তাই নইলে গোলার অস কোনোদিন ভুলি না মা খাদিজা বললেন হুজুর শুধু মাথার কাপড়টা একবার ফেলবো

আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা анহা বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আর ও যদি কোন সায়তান হয়ে থাকে ও যদি আপনার কোন ক্ষতিসাধনের জন্য আগমন করে থাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি খাদিজা মাথার কাপড় নামিয়ে দেব তবু আপনি তাকে ওই চেয়ারে বসে থাকতে দেখবেন এই মাথার কাপড় নামিয়ে দেব তবু ও চেয়ার ছেড়ে কোথাও যাবে না কারণ কারণ এটাই শয়তান নারীদের নগ্নপনা বেহায়াপনা যে নারীদের উলঙ্গ চেহারা আর নগ্ন মস্ত উলঙ্গ মাথা উলঙ্গ চেহারা দেখতে বড় পছন্দ করে তাই আমি খাদি যা সেই ফাঁকা ময়দানে যে পরীক্ষা নিরীক্ষার নিমিত্তে যখন আমার মাথার কাপড়টাকে আমি নামিয়ে দেব শয়তানকে তখনও আপনি দেখবেন সে ওই চেয়ারেই বসে রয়েছে ভাই বারবার বলেছি মোবাইল গুলো করেন করেন নইলে আমি দিনের ভিতরে বোধ হয় আজকে ঘন্টা খানিক ফোন খুলেছিলাম আমি জানি ফোন খুলে রাখা মানে বিরাট যন্ত্রণা পাওয়া হবে ফোন আমার বন্ধ কারোর সাথে সকালতে খুব বেশি যোগাযোগ আমার হয়নি যে আপনাদের কাছে অনুরোধ করছি যদি আমার আওয়াজ আপনাদের খুব ভালো করে বুঝে নিতে হয় মোবাইলটা সাইলেন্ট করুন নাই বন্ধ করুন চলেন কি বলছিল তাহলে শয়তান না ফেরেস্তা বোঝার যে রাস্তা মা খাদিজা রসুলকে বললেন রসুল বললেন খাদিজা তোমার এ রাস্তা তো অত্যন্ত প্রশংসনীয় তুমি যে রাস্তাটা বার করেছো যে পথটা বার করেছো সত্যি এর প্রশংসা করে পারা যায় না ভাই আমি যা বুঝ দিছি আমি যখন উঠেছিলাম কটা লোক ভর্তি হয়ে গেছে একটুখানি সামনে যার যা জায়গা আছে ওজ আমি এখনো আধ ঘন্টা করব। যদি আরেকটু বেশি বলেন তা আমার আপত্তি নেই আমার জলসা আজকে হাওড়া জেলায় সেই জলসাটা খুব ভাই ডাল আমাকে যেতেই হবে যদি আধ ঘন্টা সেখানে লেটও হয় সে বাচ্চা আমার এখনো জি যদি ৪৫ মিনিট আধ ঘন্টা বেশি করতে হয় আপত্তি নেই তবু বলছি বসে থাকা অবস্থা একটু আগাতি হবে পিছনের ভাইদের আর বসার জায়গা দিতে পারবো না কথা বলা যায়নি যে বসে থাকা অবস্থায় পায়ে ধরে বলছি আপনাদের আমাদের প্রতি যদি আপনাদের এক বিন্দু মহাব্বত থাকে ভালোবাসা থাকে এগিয়ে আসুন জি যার সামনে এক বিগত জায়গা আছে একটুখানি জায়গা ছেড়ে এগিয়ে গিয়ে বসুন মুফতি সাহেব প্রায় আসবার উপক্রম করেছেন তার এসে পৌঁছানোর সময় হয়েছে মুফতি সাহেবের মুখে আপনাদের রজ শুনতে হবে মুফতি সাহেবের আজকে খুব ভালো হবে ইনশাল্লাহ যদি বলেন কেন কালকে বেড়া চাপায় তো তথাকথিত আর এক শ্রেণীর কি বলবো ভাষা নেই তারা তো মুক্তি সাহেবকে কাফের বলে ফতোয়া দেয় জানেন শুনেছেন আমার কাল থেকে নিয়ে এখনো পর্যন্ত আমি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারিনি হ্যাঁ মুফতি সাহেবের পিছনে নামাজ হবে না ফতোয়া দিয়ে গেছে যে আর যে যে পশুগুলো যে জানোয়ারগুলো এই ফতোয়া দিয়েছে তাদের পেটে পা দিয়ে চটকালে সারাদিন ধরে যদি চটকানো হয় একটা পর্যন্ত পৌঁছায় না যারা এদেশের মাটিতে দেশের জনগণের নিয়ে খেলা করছে দেশের জনগণের ইমান ইসলাম নিয়ে যারা খেলছে মুক্তি সাহেবের মতো বাংলার শ্রেষ্ঠতম একজন আলেম বাংলার সর্বশ্রেষ্ঠ মুক্তি সাহেবের এগিয়ে তারা কাফের পর্যন্ত বলতে ভয় করিনি কথা বোঝা যায়নি তাদের এগেনস্টে আমাদের লড়াই করার অনেক জায়গা ছিল তবে আমি বিশাল গরম হয়ে গিয়েছিলাম জানেন না কালকে যখন বিশাল গরম হয়েছি মুক্তি সাহেব তখন বলছেন রজবালি তুমি একটু ঠান্ডা হবো আর বলছেন আমি ঠান্ডা হব আমার আমি নিজেকে সামলাতে পারছি না গালটা যদি আমার দিত এত কষ্ট হতো না ভাই মাঝখানটা খালি দেখছি কেন দেখছি কেন আবার আমি আর একবার বলছি আপনাদের এক বিঘত জায়গা খালি রাখবেন না শীতকাল ঠাসাঠাসি করে বসুন এখন তো আটটা বাজে এখনো শ্রোতা আসবার অনেক সময় রয়েছে আমরা বসবার জায়গা দিতে পারবো না জি খাদিজাতুল কবরা বালিকা এতিমখানার বালিকা এতিমখানার প্রতি সত্যি যে আপনারা দরদি সত্যি যে আপনাদের মহাব্বত আছে সত্যি যে আপনাদের ভালোবাসার আন্তরিকতা আছে এটাই হলো তার নজির এদেশের তথা কথিত আরাক শ্রেণীর মানুষেরা হিংসুক শ্রেণীর যারা তারা আমাদেরকে বদনাম দিয়েছে দুর্নাম করেছে তা আমাদের নামে প্রবাগান্ডা আমাদেরকে চোরের কাঠ গলায় দাঁড় করিয়েছে আমাদেরকে আসামির গলায় তারা দাঁড় করিয়েছে ফের বলছি বাংলার এতটা জনগণ আমাদেরকে মহাব্বত করে বলেই খাদিজাতুল খবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসায় পতঙ্গের মতো তো আপনারা ছুটে এসেছেন পিছনের ভাইদের আমি দাবি করব আপনাদের সবার কাছে শুধু একটু বোসমাত জায়গা করে দিন জি কোরআন শরীফে আল্লাহ বলেছেন তুমি তোমার মুসলমান ভাইকে জায়গা করে দাও আল্লাহ তোমাকে তার দয়ার জান্নাতের ভিতরে জায়গা করে দেবেন একদম এক বিন্দু জায়গা সামনে ফেলে রাখবেন না জি যদি আমার প্রতি একটু হিংসা থাকে আর রাগ থাকে আমার প্রতি যদি এক বিন্দু দুশ্মনী থাকে সামনে এক বিঘের জামা জায়গা খালি রেখে বুঝবেন তা না হলে আমার প্রতি যদি সত্যি হিংসা রাগ না থাকে আপনাদের কাছে দাবি করব কি বলেছি বলেন দিন আমার প্রতি যার আর রাগ আছে তিনি তার সামনে এক বিঘের জায়গা ফেলে রাখুন নইলে রাখবেন না সত্যি যদি আমাকে ভালোবাসতে হয় তাহলে আজকে আমার এই ছোট্ট অনুরোধটুকু পালন করার ভিতর দিয়ে আমাকে মহাব্বত করুন মজলিসটা আপনারা একেবারেই গড়ে নেন সবে তো ওয়াজ আমি শুরু করতে করতে এক ঘন্টা কি করে কেটে গেছে কিছু বুঝতে পারিনি সবে তো শুরু করলুম আসুন আমি আপনাদের বারবার ব্যাঘাত করব না একবার একটুখানি এগিয়ে আসুন মাঝখানটা আবার গ্যাপ হয়ে যাচ্ছে আপনারা বসে থাকা অবস্থায় মেহরবানি করে এগিয়ে আসুন আমাদের পরিচালন সমিতির সদস্য ইসালে সাহেব কমিটির যে সব সদস্য ভাইয়েরা আছেন পিছনে যে চটগুলো আছে এই চটগুলো আপনারা অবিলম্বে একটু বিছিয়ে দেন পিছনে যতটা জায়গা আছে যতটা চর সম্ভব অবিলম্বে আপনারা বিছিয়ে দেন চলেন ভাই মন এবারে আমার দিকে দেন আলহামদুলিল্লাহ আপনারা খুব সুন্দর করে বসেছেন মুফতি সাহেব এসে এই মজলিসাসকে দেখলে উনি যে আনন্দিত হবেন সত্যি ভাই আপনারা যা ভালোবাসেন দু ঘন্টা ওয়াচ করে আপনাদের ভালোবাসা আমরা শোধ করতে পারিনি বিরাট ভালোবাসেন আপনারা সেই ভালোবাসার বিনিময় করার আপনারা যতটা ভালোবাসেন সেই ভালোবাসা আমরা আপনাদের দিতে পারিনি তবে জানবেন জি আপনাদের এই ভালোবাসা আমরা ব্যক্তি স্বার্থে কাজে আপনাদের এ দেশের নামীয় কিছু পীর পীরজাদা বক্তা আলে মাওলানা এদেশের কিছু ভণ্ড জালিয়াত প্রতারক প্রবাঞ্চক ধোকাবাস তারা ব্যক্তি স্বার্থে কাজে লাগিয়েছে খোদার কসম করে বলছি আপনারা আমাদের মহাব্বত করেছেন আপনারা আমাদেরকে ভালোবেসেছেন আপনারা আমাদের কাছে পকেটে টাকা উজাড় করে দিয়েছেন আপনাদের সেই ভালোবাসা আর আপনাদের সেই পকেটের টাকা নিয়ে আমরা সুখে থাকবার চেষ্টা করিনি আপনাদের ভালোবাসা আমরা ব্যক্তিক স্বার্থে কাজে না লাগিয়ে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার না করে আপনাদের ভালোবাসাটা জাতির স্বার্থে কাজে লাগিয়েছি ফসল কবরা কথা ঠিক না বেঠিক এ দেশের কিছু পীর পীর নামিও ডান আছে তারা মানুষের ভালোবাসা জাতির স্বার্থে না কাজে লাগিয়ে তারা ব্যক্তির স্বার্থে কাজে লাগায় বলছি নাকি এরা পিন নয় কো এদের কি বলেছি বলেন দিন দান যে ভাই যদি বলেন ভাই এই আমাদের প্রতি তাদের এত দুশ্মনি কিসের প্রশ্ন থাকতে পারে আমি বলে দিচ্ছি ভাই ভাই একদিকে তারা গোটা দেশময় একটা প্রতিষ্ঠান করেছে আপনাদের জানা আছে কথা আস্তে আস্তে ভয় লাগতেছে নাকি রজবালি মাইকে বলে কাইম সাহেব মাইকে বলে মাদিন সাহেব মাইকে বলে একটা প্রান্তের আওয়াজ এক এক মুহূর্তের ভিতরে বলা যায় সারা বাংলায় পৌঁছে যায় আপনাদের ভয় লাগে নাকি যে শুনেন ভাই দেশের মাটিতে তারা একটি প্রতিষ্ঠান গড়েছে নজির নেই আছে নেই জি প্রতিষ্ঠান আমরা করেছি গড়ে কি করেছি ভাই যে ছেলেগুলো চোখ ছিল না কো তাদের দুটো দুটো চোখ দেওয়ার চেষ্টা করেছি চেষ্টা করেছি বাকি রহমত আল্লাহর আপনাদের দোয়া পীর দাদা হুজুর আর বসে হুজুরের রোহানি নেক দোয়া যে তারা এদেশের মাটিতে প্রতিষ্ঠান গড়ি নি তার পিছনে কারণ হলো প্রতিষ্ঠান তৈরি করলে কিছু খাঁটি যোগ্য আলেম তৈরি হয়ে যাবে আর খাঁটি যোগ্য আলেম তৈরি হলে তাদের এই ভণ্ডামি খাঁটি যোগ্য আলেমেরা কখনো চলতে দেবে এই ভয়েই তারা প্রতিষ্ঠান গড়িনি আর আমাদের প্রতি তাদের শত্রুতা এটাই আমরা কিছু প্রতিষ্ঠান করে দেশের দেশের তথা বাংলার মুসলমানদের ঘরে কিছু শিক্ষিত আলেম আলেমা জি ছেলে আর মেয়েদেরকে মাওলানা গড়ে তাদের ঘরে পৌঁছে দিয়ে কিছু ছেলে মেয়েদের অন্তত চোখ খুলে দেওয়ার চেষ্টা করছি আগামী দিনে যারা এই ভন্ড, জালিয়াত ভন্ড, বক্তা পীর পীরজাদা এই কাগুজে পীরগুলোকে আগামী দিন জব্দ করে দেওয়ার জন্যে এই ভণ্ড পীরজাদা আর পীর নামিও ব্যক্তির এগারেস্টে লড়াই করার জন্যে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের প্রতিষ্ঠানের এই ছেলে মেয়েগুলো ইনশাল্লাহ যথেষ্ট হয়ে যাবে কথা বোঝা যায়নি ওরা আমাদের শত্রুতা না করে পারে কাইম সাহেবকে কাফেন না বলে ওরা পারে জি তবে জানবেন ভাই কাফের বলো রেহাই নেই বলো রেহাই নেই মুসানবী মুসানবীকে ফেরাউন কাফের বললো যে

যদি কথাটা ঘুরিয়ে দেয় তো কি হবে আমার কথা বলতে পারেনি যে সুতরাং এদের সামলে যাওয়া উচিত এখনো সামলে যাওয়ার সময় আছে এখনো সময় আছে সামলে যাও যতদিন যাবে আমাদের প্রতিষ্ঠান বাড়বে আলী কাইম সাহেব মাতিন সাহেব ইয়াকুব সাহেব শাহনুস সাহেবের দলে লোক কমবে না কো এই সত্যের পিছনে মানুষ সাপোর্ট করার জন্য আজও তৈরি ভাইরা বলে রেখে দি ভুল বল্লাভ বলতে বলতে আমি অনেক দূর চলে এসেছি ও বাবাজিরা ভাইরা আমি গোড়ার কথা ভুলে যাইনি ক আবার আমি গোড়ার কথা আপনাদের ফিরিয়ে নিয়ে যাব ফের আনবি মোহাম্মদ নসুরুল্লাহ সাল্লাল্লাহ আলা কে বসাল্লাহ আমার প্রাণ প্রিয়া বিবি আম্মাজান জান খাদি যা তুলুক ভরাপ রথ আল্লাহ ফুতা বলেছিলেন ইয়ার আসুল আল্লাহ হাবি আমাকে শুধু আপনি একবার নিয়ে চলুন বিষয়টা আমি আপনাকে উদ্ধার করে দেবো ও বাবা দিদা ভাব আল্লাহ পাকে নবী আল্লাহ পাকে রাহাবিব তার বিবি হাজরাত মাদান খাদিজাত লুকাবারাব রাদিয়াল্লাহু তাআলা নাহাকে সঙ্গে নিয়ে চলতে 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 তিনি চলে গেলেন সেই ফাঁকা ময়দানে আম্মা জান খাদিজাতুল রদি রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এই কি সেই ফাঁকা ময়দান দিনের নবী রাসূলুল্লাহ বললেন হ্যাঁ খাদিজা এই হলো সেই ফাঁকা ময়দান আমার আল্লাহ নবীর বিবি আম্মাজান খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সেই চেহারাটা কি আপনি এখনো দেখতে পান আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন আমার আল্লাহ আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের হাবিবকে যেই না প্রশ্ন করেছেন রাসূলুল্লাহ বললেন হ্যাঁ খাদিজা এখনো আমি সেই চেহারাটা দেখতে পাই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বিন্দু বিস্বর্গ দেরি না করে শুধু মাথার কাপড়টা একবার নামিয়ে দিয়েছেন ও বাবা যারা ভয়রা আর যেই না মাথার কাপড়টা নামিয়ে দিয়েছেন আল্লাহ পাক এ নবী বললেন খাদিজা এতক্ষণ আমি যে চেহারাটা দেখতে পাচ্ছিলাম আপাতত আমি সেই চেহারাটা দেখতে পাই না আর একটু محبت করে বলবেন তার মানে কি হলো আল্লাহ ফেরেশতা কি বলতে চাচ্ছি বললেন দিন যদি ও শয়তান হতো তাহলে মা খাদিজা মাথার কাপড় ফেলে দেওয়ার পরও মা খাদিজার দিকে ফেল ফেল করে নারীর কপাল হলো শয়তানের পোস্টার মারার জায়গা কোথায় নারীর কপাল ইবলিসকে কে জিজ্ঞেস করা হয়েছিল হ্যাঁ তুই পোস্টার মারিস কোথায় তো ইবলিস বললো নারীর কপালে আচ্ছা বলেন আমি এই যাওয়াজ আপনাদের করেছি এই পর্যন্ত খাদিজাতুল কৌরা বালিকা এতিনখানা আর মাদ্রাসাটাকে যে উদ্দেশ্যে তৈরি করেছিলাম কিচ্ছু না শিখুক এখানকার মেয়েরা কিচ্ছু শেখবে না গো পর্দাটা করা শেখবে যা কোনো হাই স্কুলের মেয়ে হাই মাদ্রাসার মেয়ে সিনিয়র মাদ্রাসার মেয়েদের দিয়ে আশা করা যায় না হ্যাঁ একাত্তা বাড়িতে যায় তাদের মা বাপের কঠোর নিয়ন্ত্রণ আর তত্ত্ববোধন আছে তাই যায় তার মানে বলতে গেলে সেই গোড়ায় যেতে হবে তার মা ভালো তাই হয়েছে কথা বলতে পারেননি যে তাহলে ভালো মা ছাড়া হাই মাদ্রাসার মেয়ে পর্দা করিনি সিনিয়র মাদ্রাসার মেয়ে পর্দা করিনি ভালো মা ছাড়া হাই স্কুলের মেয়ে সে পর্দা করিনি কলেজে পড়া মেয়ে তাদের গল্প করলি আপনাদেরও কষ্ট লাগবে আমারও কষ্ট হবে বলতি কলেজে পড়ে যা হচ্ছে আর কি সে আমি বলবো না ভাই যে এখানে যে মেয়েগুলো পড়ে আর আপনারা এই যে প্রতিষ্ঠানটা পরিচালনার জন্য পয়সা খরচ করেন পকেটে টাকা আমাদের হাতে ঢেলে দেন জি কিচ্ছু যদি নাও শেখে অন্তত পর্দাটা করা শেখবে এতে আপনাকে বুঝে ফেলতে হবে যে আমার পকেটের টাকা খরচ করার সার্থকতা হয়েছে নাম্বার দু আর একটা কথা বলছি একটু খেয়াল করুন ভাই ছেলেদের চেয়ে মেয়েদের পাখনা পাকির মশলা একটু বেশি না কম হবে ছেলেদের তুলনায় মেয়েদের পাখনা পাকির মশলাটা শুধু বেশি না অনেক বেশি যদি বলেন কোথায় কোথায় বেশি আমি দুটো নজির দিচ্ছি এক নম্বরে দামুল হায়েস জি দু নম্বরে নেফাস আরবি বলেছি বাংলা বলছি না এই জন্য আওয়াজটা অনেক দূর যাচ্ছে যে এই দুটো বলেছি আপনাদের বুঝে নিতে হবে উতি উতি ভাই এগুলো তো ছেলেদের নেই সুতরাং এই মশলা গুলো ছেলেদের জানার তাহলে একটা ছেলে যতটা মশলা জানবে মেয়েকে ততটা জানতে হবে ফের দামুল হায়েজ আর দামুল নেফাসের টোটাল মশলা গুলো জানতে হবে আপনি জানেন দামুল হায়েজ আর দামুল নেফাসের কতটা মশলা জানেন কিছু জানেন না আপনারা আপনারা যারা বিবাহিত পুরুষ হয়তো যারা একটু বসিরা ঠুজুরের কেতাব নিয়ে ঘাটাঘাটি করেন দু চারটে মশলা হয়তো আপনারা জানতে পারবেন কিন্তু যাদের সাথে বসিরাট হুজুরের কেতাবেরও কোনো সম্পর্ক নাই মায়ের যার যারা তাদের টুকিটা কি জীবনে যে মশলাগুলো দরকার হয় সত্যি সে মশলাগুলো জানবার বিরাট অভাব রয়েছে আমি একটা মশলা বলছি একদম নাক কান চোখ মুখ সব বন্ধ করে বলতেছি কেন বলেন দিন আর লজ্জা হয় তা লজ্জা করেও কি করব আবার না বললো রেয়াই নেই তো জি ভাই এই হায়েজা নেফাসের মশলাগুলোর সাথে প্রচুর পরিমাণ লজ্জা জড়িয়ে রয়েছে কিন্তু লজ্জার মাথা চিবিয়ে কোন মেয়ে যদি এই মশলা না না জেনে নেয় নিশ্চয়ই তার জাহান নামে যাবার রাস্তাটা পরিষ্কার হবে কথা বলতে পারছেন জানতে হবে আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদের ভাই মেয়েদের পার মান্থ নাপাকির যে পিরিয়ডটা এমাম আজমের মতে কম হলে তিন দিন তিন রাত আর খুব বেশি হলে দশ দিন দশ রাত এর ভিতরে থাকবে তিন দিনের কম না দশ দিনের বেশি না দশ দিনের বেশি বারো দিন তেরো দিন হয়ে গেছে ওই মায়ের জন্য কি অ্যাকচুয়াল ওই পিরিয়ডে তো নামাজ পড়তে হয় না কিন্তু পিরিয়ডটা তো হওয়া দরকার ছিল দশ দিন তেরো দিন হয়ে গেছে সেমা নামাজ পড়বে না পড়বে না সে যদি নামাজ পড়ে তাহলে তার ফতোয়া কি শরীর থেকে তার নাপাক ওই বদ রক্তটা বার হওয়া তো এখনো বন্ধ হয়নি গো জি আর দশ দিনের পরে তার শরীর থেকে যে দাম যে খুন যে রক্তটা বার হচ্ছে এই রক্তটাকে শরিয়াতের পরিভাষায় কি বলা হয় একশো মা একটা গ্রামে বসবাস করলে একটু জিজ্ঞেস করে আসেন দিন এই মায়েদেরকে এই রক্তটার নাম কি যা দশ দিনের দশ দিন পরে বার হয় আর এর হুকুম কি ভাই আপনাদের কি মনে হচ্ছে আমার কাছ শুনে এই একশো মেয়ের ভিতরে ইন্টারভিউতে একটা পাস করতে পারবে হ্যাঁ একটা উপাস করতে পারবে না আমি দায়িত্ব নিয়ে বলছি খাদিজাতুল তুল খোবরা বালিকা এতিমখানা অ্যান্ড মাদ্রাসাতে সাথে যে মেয়েগুলো পড়াশুনো করছে এবং যে মেয়েগুলো কবরা বালিকা ও মাদ্রাসায় পড়াশুনো করতে আসবে একজন নারী জীবনের ধর্মকে ধর্মটাকে নিয়ে খাঁটি সত্যের জায়গাতে দাঁড়িয়ে থাকতে যে যতগুলো মশলা মশাইলের প্রয়োজন হয় আমি দায়িত্ব নিয়ে বলবো খাদিজাতুল কবরা বালিকা এতিমখানায় একটা মেয়ে পাঁচ বছর সাত বছর পড়াশুনো করার পরে সে কিছুই যদি না শেখে তার নারী জীবনের জন্য নারী জীবনের সাথে অতপ্রত জড়িয়ে থাকা মশলা মশাইল গুলো অন্তত জানতে পারবে আর কথা বলতে পারছেন জি গতবারে একটা ফেকার কেতাব ওদের পড়ানো হয়েছে সেবেনে যারা পড়ছে এখন এবারে যে ফেকার কেতাবটা পড়ানো হবে সেটা কুদুরি হানাপি মজাহের এক বিখ্যাত ফতোয়ার কেতাব কুদুরি এবার ওরা পড়বে জি কুদুরির পরে পড়বে ওরা সরে বেকায়া সরে বেকায়ার পরে পড়বে আবার একটা ফতোয়ার কেতাব তার নাম হেদায়া আমার কথা বুঝতে পারছেন নাকি কিছু জানিনি কো আপনারা পয়সা দিয়েছেন মেয়ে দিয়েছেন এই মসলা মশাইল গুলো তো বিরাট দরকার আর আর একটা কথা আপনাদেরকে বিশেষ ভাবে বলবো জি মা বোনদের অতি লজ্জার কারণে অতি লজ্জাশীলতার কারণেই আমরা ওয়াজ नसीহত করতে গেলেও মেয়েরা আমাদের কাছে এসে কোনো ফতোয়া জিজ্ঞেস করতে পারে না লজ্জা লাগে পারে বারবার মনে রেখুন ফের নবীর মুহাম্মদ আল্লাহ নবী ইন্তেকালের পরে ও বাবা দিরা ভাইরা হযরত আম্মা জানাইয়া সিদ্দীকা আব রাদিয়াল্লাহু তাআনাহা তিনি ছিলেন একদিক হাদিসের হাফেজা অন্য অন্যদিকে দিকে তিনি ছিলেন একজন ফতোয়া দাত্রী ও বাবাজিরা জিরা ভাই রাত আল্লাহ নবীর এতেকালের পরে প্যারা নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ আলাইকুম আল্লাহ পাকের হাবিবের সাহাবিরা পর্যন্ত পর্দার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্মা জানায়শার কাছে মশলা জিজ্ঞাসা করতেন আম্মা জানায় কাছে ফতোয়া জিজ্ঞাসা করতেন ও মুসলমান ভাই বাবাজিরা ভালো করে মাথায় এখন গভীর ভাবে ধরুন এমনকি পুরুষেরা তো পুরুষেরা তো আম্মা আয়সার কাছে পর্দার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে মশলা গুলো জিজ্ঞাসা জ্ঞান তার ভিতরে যতটা রয়েছে তদানুযায়ী তিনি জবাব দিতেন আম্মা জান আয়সার জ্ঞানের এবং আম্মা জান আয়েসার প্রদত্ত ফতোয়ার রসুরের জরিরুল কদর সাহাবিরা ভুরি ভুরি তারা প্রশংসা করতেন কিন্তু মুসলমান মজার ব্যাপার হলো আল্লাহ নবীর ইলতেকালের পরে আল্লাহর নবীর বিবি আম্মা আয়েশার কাছে রাসূলে সাবিরা যত প্রশ্ন করতেন আর যত মুসলিম আসাইল জিজ্ঞাসা করতেন প্রতিনিয়ত দেখতে পাওয়া যেত ছেলেদের তুলনায় আম্মা জান আয়েশার বাড়িতে মেয়েদের একটা প্রচন্ড ভিড় পড়ে যেত জোরে জোরে বলুন সুবহানাল্লাহ কারণ নারী জীবনের প্রয়োজনীয় যে টুকি টাকি মশলা এই মশলা গুলো মেয়েরা ছেলেদের কাছে জিজ্ঞাসা করবে এটি বড় এটি বড় লজ্জাস কর ব্যাপার তাই আল্লাহর নবীর বিবি পরে একদিকে রসুলের পুরুষ সাহাবিরা যারা পর্দার বাইরে দাঁড়িয়ে ফতোয়া জিজ্ঞাসা করতেন তাদের ফতোয়ারও যেমন জবাব দিতেন আবার ওই আম্মা তিনি তো মেয়ের যত মদিনার যত মেয়েরা অথবা বাইরের মেয়েরা ফতোয়া জিজ্ঞাসা করতে আসতেন আম্মা নয়সা নারী জীবনের টুকি টাকি প্রয়োজনীয় ফতোয়া গুলো তাদেরকে জানিয়ে দিতেন খালিজা থেকে একটা মেয়ে মাওলানা হলো একটু বলবেন এই মেয়েটা যে গ্রামে যাবে কোন গ্রামের গৃহবধূ কোন গ্রামের বৌমা হবে না হবে না সেই গ্রামের মেয়েদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় মশলা মশাইল ফতোয়া ফারাইজ গুলো কি এই খালিজা থেকে পড়ে যাওয়া এই মেয়েটা বলতে পারবে না বিশ্বাস আপনাদের আছে আমি বিরাট বিশ্বাস করি আল্লাহর প্রতি ভরসা করি ওদের জন্য একটু দোয়া করেন জি আমাদের দেশে মেয়েদের যে মাদ্রাসাগুলো আছে আমি আরো বলছি এই মাদ্রাসাগুলো হলো গতানুগতিক কিন্তু পঠন পাঠনের উন্নতি জি এদের সফলতা এদের অগ্রগতির বিচার বিচারের দায়ভার খানিকটা আমার উপরে আছে জানেন এরা কি পড়ে কি পড়ে না লেখাপড়া কি হলো কি হলো না কদ্দূর হয়েছে কদ্দূর হয়নি কো আমি আসতে কম আমি বলো মূলত ওই ডিপার্টমেন্টটা দেখি আমার শুনছেন যে ভাই যতদিন বিয়ে না হবে খাদিজা থেকে আলেমা হওয়া মাওলানা হয়ে বার হওয়া এই মেয়েটা অন্তত তার বাপের বাড়ির দেশের মেয়েগুলোকে জি সেই গ্রামের সেই এলাকার মেয়েগুলির প্রয়োজনীয় টুকিটাকি টাকি মশলা মাসাইল গুলো তো বলে দিতে পারবে যেগুলো তারা ছেলেদের কাছে জানতে লজ্জাবোধ করত ভাই আমার এখন যেন মনে হচ্ছে যে খাদিজাতুর কবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা করার অনেকটাই সার্থকতা হয়েছে আর হবে নাম্বার থ্রি তিন নম্বর বলছি একটা একটা অঙ্গ নিয়ে বাড়লে ব্যাখ্যা আমার অনেক দিতে হবে অনেক আমি ব্যাখ্যা না দিয়ে বলছি নাম্বার থ্রি ভাই কোরআন শরীফ পড়া খাদিজা থেকে যে মেয়েগুলো মার হবে কিছু না হলেও অন্তত মেটো মেয়ে যারা মেটো মেয়ে বোঝেন হ্যাঁ জি এমনি আমাদের ঘরের মা বোন রাজা কোরআন শরীফ পড়ে সে কোরআন শরীফ পড়লি স্বভাব হবে না রুজ ছটফট করবে আমি জানি হাসবেন না জানো আমাদের ঘরের এমনি মা বোনেরা রাজা কোরআন শরীফ পড়ে সেই কোরআন শরীফে কোন রুহুর নামে সবরাসানি দিলি রুহু শান্তিতে থাকবে না ছটপট করবে সে আল্লাহ ভালো জানে তবে আমি আর দূর বলতে পারি কোরআন শরীফে আল্লাহ বলেছেন অরতিলিল কোরআনা তারতিলা আল্লাহ বলেছেন যখন তুমি কোরআন শরীফ পড়ো তারতিল সহ পড়ো মাখরাজ আদায় করে পড়ো কোরআন শরীফের যে অক্ষরটা যে জায়গা থেকে উচ্চারণ হওয়া দরকার কোরআন শরীফের সেই অক্ষরটা তুমি সেই জায়গা থেকে পড়ো সেই জায়গা থেকে বার করো আমাদের ঘরের মা বোনরা এমনি যারা ওই দেখা দেখি চাষ আর পাশাপাশি বাঁশাটা কি বলে না এইভাবে যারা করন শরীফ শেখে বিশ্বাস করুন ওদের একশোর ভিতরে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্টের করন শরীফ পলা ঠিক নেই গোনা হতে পারে পাল্টা ওরা যদি ভালো মনে করে তো এখনো শেখার রাস্তা আছে আর যদি মনে করে না শেখবো না তা তুই মন না আমার কি যে ভাই শতকারা এক আটটা মেয়ে হয়তো কোরআন শরীফ কি হাজারে এক আটটা মেয়ে যারা হেফজোখানায় বা খারিজি মাদ্রাসায় না পড়ে তাদের কোরআন শরীফ পড়ায় শতকারা অথবা হাজারে এক আটজনের ঠিক হয় এর বেশি না জি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি খাদিজাতুল কোবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসায় জমি এগুলো এরা কিচ্ছু না যদি পারে কোরআন শরীফটা অন্তত ভালো করে পড়তে পারবে আর জমি এগুলো জমি এগুলো আরেকটু উচুতে যাবে আমি তাদের নিয়ে ভাবছি না বলো একদম কি বলবো লোয়ার যারা মানে একদম নিম্ন স্তরের জমি এগুলো যাদের ব্রেনে মুঠি কিচ্ছু ঢোকে না তাদের কথা বলছি ভাইরম রেখে দিব ভাল আমি বিষাদ আলাপ আলোচনা না বিষাদ বিবরণ দেব না ও বাবা জীরা ভাইরা চতুর্থ নম্বরে আমি আপনার কাছে বলবো যে কথাটা একবার আমি গড়ায় বলেছিলাম আবার বলছি মিয়াজি ও বাবা জেরা ভাইরা তবে তার আগে আর একটা কথা না বললে বোধহয় ভালো লাগে না চতুর্থ নম্বরে আমি আপনাকে বলবো ও বাবা ভাইরা একজন এমনি করে সংসার সুখের হয় রমণীর গুণে এ কথাটা একবার না বহুবার আপনারা শুনেছেন না 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 সে সংসারের নারী ভালো নয় গো যার বিবি ভালো নয় গো না 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 সে সংসারে কোশিন কারো শান্তি আসতে পারে না প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামা আমার আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন ওগো দুনিয়ার মানুষ মনে রাখো আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলে দিলাম আর দুনিয়া কুল্লু হ্যাঁ অখৈরুল মাতা দুনিয়া আলমার তুসালেহা প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামা আমার আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছে আর দুনিয়া কুল্লুহা মাতাউল আমার আল্লাহ নবী জানিয়েছেন সারা পৃথিবীর মাটিতে যা কিছু আছে সব হলো সম্পদ আমার আল্লাহর নবী আবার বললেন ও খায়রুল মাতাউল আলমারা আল মারাতুস আর সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো সতী সাধী নারী ও বাবা জিরা ভাইরা আমি ওইটাই তো আপনাকে বোঝাতে চাইছি আল্লাহ পাকের কোন বান্দা বিয়ে করেছেন কিন্তু স্ত্রী যদি তার সতী সাধী না হয় পর্দা নাศี না না হয় স্ত্রী যদি তার ধর্মীকা না হয় তার স্ত্রী যদি আল্লাহভীরু না হয় কোরআন হাদিসের জ্ঞান যদি না থাকে ওই মেয়েটির ভিতরে সারা জীবন আপনাকে মনে রাখতে হবে ওই মেয়েটাকে নিয়ে সারাটা জীবন চলতে হবে কি বলেছি শুনেছেন ওই মেয়েটার না সারা জীবন তার আমি গোটা কত কথা বলি একটু শুনেন ভাই বক্তা এসেও গেছেন আর আমারও সারার টাইম হয়ে গেছে সাড়ে আটটা বাজে যে ভাই প্রিয় নবী একটি হাদিসে বলেছেন খুব হাদিসটা মনোযোগ দিয়ে না শুনলে বুঝতে পারবেন না আমার অদের আজকের যা ধারা এ বুঝতে গেলে আমার আমি যে হাদিসগুলো বলছি সেগুলো বুঝতে হবে নবী বলেছেন জোয়ান ছেলেদের হে জোয়ান ছেলেরা তোমরা যারা বিয়ে করবা বিয়ে করার সময় মেয়ে ঠোঁট পুরু না ওটা যেমন দেখো না নাক মোটা কিনা নাকের আড়াটা কেরকম চোখ টেরা কিনা দাঁত ও কিনা এসব নজর না দে নবী বলেছেন চারটে জিনিস দেখো আমাদের ঘরের ছেলেরা তো যায় গার রং টক টক টকে হতি বলে এমন একটা মেয়ে বেকর জানিস যার গায়ে টোকা মারলি রক্ত দেখা যাবে কি কামাই করতে যাচ্ছে একটাও যে গায়ে টোকা রক্ত দেখবে তা সে কি রক্ত কি করবে খাবে সে খাওয়াও তো হারাম যে নই বলেছেন চারটে জিনিস দেখো নাম্বার ওয়ান তুন কাহুল মারতুলি আর ভাই লেহা সাবে নই বলেছেন যে মেয়েটার বিয়ে করবা তার বংশ দেখো তুই দেখ কি বলেছেন বংশ হ্যাঁ বংশে কেউ চোট তোর আছে কিনা টাকার টাকাত আছে কি না একটু দেখো নবি দু নম্বরে বলেছেন খালি জানা মেয়েটার রূপ দেখো নইলে আজকে যে মেয়েটার বিয়ে করতেছো কালকে আমার তোমার অপছন্দ হতে পারে অন্যদিকে আবার তোমার মন টানতে পারে আজকে যারা বিয়ে করলে কালকে সে বউটা তোমার পছন্দ নাও হতে পারে ওই জন্যই পছন্দ করে তাই বিয়ে ডাকে নবী তিন নম্বরে বলেছেন লেহাসা বিহা ওয়ালি জামালিহা ওয়ালি লেহা যে মেয়েটার বিয়ে করবা তার বাপের কি আছে দেখো নেওয়ার জন্য না গো ফিউচারে যদি কোনো বিপদে পড়ো তোমার শ্বশুর যেন তোমাকে একটু হেল্প করতে পারেন একটু সহযোগিতা করতে পারেন মাল ঢালার জন্যই না আমি গাড়ি পাবো এটা পাবো সেটা পাবো না এসব কল্পনা করো না শুধু ভাবো তুমি গরিব ঘরের সন্তান তোমার শ্বশুরের যদি কিছু থাকে ফিউচারে যদি তুমি কোনো বিপদে পড়ো তোমার শ্বশুর যেন তোমার সহযোগিতা করতে পারে

সহযোগিতা করতে পারেন এই চিন্তাতে ওই মেয়েটির বাপের মাল কতটা আছে যাচাই করে নাও প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ নবী চার নম্বরে জানিয়েছেন ওয়ালিদিনহা ওয়া মা ও দুনিয়ার জওয়ান যুবক ছেলেরা আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম চার নম্বরে ওই মেয়েটার ওই মেয়েটার ভিতরে ধার্মিকতার কতটা গুণ আছে সেটাও তুমি যাচাই করে দেখে নিও নিজের গুণ বলেছি ধার্মিকতার গুণ আল্লাহ রসুল দেড় হাজার বছর আগে বলেছেন যে মেয়েটাকে তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছো যে মেয়েটাকে তুমি বিয়ের প্রস্তাব দিতে যাচ্ছো প্রস্তাব করার আগে দেখো মেয়েটার মাথায় অন্যা জোটে কিনা মেয়েটা কোরআন শরীফ পড়তে পারে কিনা মেয়েটার ভিতরে না পাক না পাখির মশলা মশাইল জানা আছে কিনা মেয়েটার ভিতরে কোরআন আর হাদিসের জ্ঞান আছে কিনা শরিয়াতের জ্ঞান মেয়েটার ভিতরে আছে কিনা আমি মোহাম্মদ সাল্লাম বলছি সেই মেয়েটার ভিতরে যদি ধার্মিকতা থাকে পর্দা রাশি না থাকে মেয়েটা যদি আল্লাহ বলি হয় নামাজিনী হয় মেয়েটা যদি ধার্মিকা হয় মেয়েটা যদি না নাপাকের না পাকের মশলা মসাইলকে রাত করে থাকে কোরআন হাদিসের জ্ঞান যদি তার ভিতরে থাকে আমি মোহাম্মদ সাল্লাম বলছি তবে সেই মেয়েটাকে বিয়ে করার জন্য পা বাড়িও নইলে সারা জীবন জলবা এই চারটি গুণ বলার পরে বংশ মাল মেয়ের রূপ সৌন্দর্য চার নম্বরে ধার্মিকতা নবী চারটে বলার পরে সাহাবিদেরকে সাবধান করেছেন তবে সাবধান

নাও আমার আল্লাহর নবী তার বাপের যশ খ্যাতি যদি নাও বা থাকে তার মায়ের যশ খ্যাতি যদি নবা থাকে আমি আল্লাহর নবী বলে দিলাম ওই মেয়েটার রূপ লাবণ্য যদি ভালো নাও ভাই ওই মেয়েটার বাপ যদি গরিব হয় দুস্ত হয় টাকা পয়সা যদি ওই মেয়েটির বাবার নাই বা থাকে তবু আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলছি তুমি রূপ লাবণ্যের ভাবনা না ভেবে ওই মেয়েটির বাপের কতটা মাল আছে ওই মালের ভাবনা না ভেবে ওই মেয়েটির ওই মেয়েটির বংশীও কতটা মর্যাদা আছে ওই মর্যাদার ভাবনা একবারও না ভেবে যদি ওই ধার্মিকা মেয়েটা পর্দা না মেয়েটাকে তুমি বিয়ে করো যার বাবার কেউ নেই যার রূপলা লাবণ্য ভালো নয় যে মেয়েটি উঁচু বংশীয় মেয়ে নয় আমি আল্লাহ রাহাবিব বলছি কেবল যদি মেয়েটার ভিতরে মেয়েটার ভিতরে ধার্মিকতার গুল রয়েছে মেয়েটা নামাজি মেয়েটা আল্লাহ বলি মেয়েটা ধার্মিকতা মেয়েটার ভিতরের পাক না পাকের জ্ঞান রয়েছে আমি আল্লাহর নবী বলে দিলাম ওই মেয়েটার ধার্মিকতার গুণটাকে যদি তুমি প্রাধান্য দিয়ে বিবাহ করতে পারো আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহে বাসাল্লাম বলে দিলাম তবেই তো আশা করা যাবে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার সংসার জীবনে রহমত নাজিল করবে আমার কথা বুঝতে অসুবিধা হয়েছে এই আগের তিনটের একটাও না কিন্তু মেয়েটার ভিতরে চার নম্বরের গুণটা আছে রসুল বলেছেন ওই চার নম্বরের গুণটাকে যদি প্রাধান্য দিয়ে বিয়ে করতে পারো আশা করা যায় তোমার সংসারে তোমার ঘরের চালে জীবনে কোনোদিন বাস পড়বে না কি বলেছ বলেন দি হ্যাঁ জি আমাদের দেশের ছেলেগুলোর ঘরের চালে আর সংসারে যাতে বাস না পড়ে তাই খাদিজাতুল কোবরা বালিকা ইতিনখানা তৈরি করে আর মাদ্রাসা সেই সাথে মাদ্রাসা চালালো অন্ত এরা যে সংসারে যাবে সে সংসারে যেন বাস না পড়ে আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে জি আমার তো বলতি दिली সবে তো শুরু করিছি গাড়ি চলতেই থাকবে এইভাবে আমি ভক্তিতা বাড়াবো না ভাই পাঁচ নম্বরে মেয়েটি এবারে এটা সংসারে গেল সে সংসারে আল্লাহর রহমত نازল হলো কচি কাঁচা হবে এবার কচি কাঁচা মা হিসাবে সে কচি কাঁচার ভূমিকা পালন করবে নাকি হ্যাঁ আরে ভাই বেশি কিছু বলতিস না একটা কথা বলে দেই শুধু আমাদের ঘরের মা বোন যাদেরকে আল্লাহ কচি কাঁচা দিয়েছেন দুধ দেওয়ার ধরন দেখেছেন ভ্যানের উপরে বসেছে একদম কচিটা খাঁদতেছে তা দুধ দেওয়া শুরু করলে তা ঠিক কুকুরির বাচ্চা দুধ পান করে কুকুরি কুকুরি দেখেছেন হ্যাঁ ছবিটা যেরকম দেখাচ্ছে যে গরুর বাসুর গরুর মাঠ থেকে দুধ খাচ্ছে ওই ছবিটা বাচ্চা ছাগলের কাছে দুধ খাচ্ছে ছবিটা ভ্যানে বসে দুধ ঠিক আপনাদের কি লজ্জা লাগতেছেন আমি বেশি বলতেছি কি হ্যাঁ জি ওই কচি মানুষ হবে মানে কি ভাবতেছেন মানুষ হবে ও গান ছাড়া কিছু বসবে না ও তো জানোয়ার দিক গ্রেট তৈরি হবে কি বলেছি জানোয়ার দিক গ্রেট তৈরি হবে মা ভালো না তাই যে বক্তৃতা বাড়ালে অনেক বাড়াতে পারবো তবে আপনি জানবেন ভাই আপনাদের খুব সহজ ভাবে জানা আছে নবী বলেছেন প্রত্যেকটা জিনিস খাওয়ার সময় বিস্মিল্লা বলো বলেছেন না বলেন

অনুতসা পড়তে পারবে বলে এ দেশের মাটি থেকেও রয়েছে এমনটা আমার বিশ্বাস হয় না গো আমি আপনার কাছে চট করে একটি হাদিস বলে ফেলেছি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমার আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন হে দুনিয়ার মানুষ মনে রাখো যে খাদ্যটা খাবার সময় বিসমিল্লাহ বলা হয় না ওই খাদ্যটায় শয়তান শরীক হয়ে যায় কে বলেছি শয়তান নবী বলেছেন ওই ওই খাদ্যটা শয়তানের জন্য পুরো হালাল হয়ে যায় টোটাল খাদ্যটা শয়তানের জন্য হালাল সেও খায় শয়তানও খায় শয়তানের এটা তার পেট তার পেটে যায় তার এটা শয়তানের পেটে যায় জি ভাই হাদিসের রসুলের এই থিওরি যদি ঠিক হয় পরের কথাটা বলছি মা কচিরে দুধ দেবে কচি বিসমিল্লা বলতে পারে না শয়তান ওখানে অংশ নেবে শয়তান এটও লিখে দেবে তো আচ্ছা শয়তানের এটো তথা ওই মাল যদি ওই কচির পেটে যায় কচি মানুষ হবে

এর অন্তত এই জ্ঞানটুকু এখানে হাসিল করতে সুযোগ পাবে আল্লাহ কবুল করুন বলবেন আল্লাহ মামিন একজন আদর্শপথী নারীর ভিতরে যে গুণগুলো থাকা দরকার আমি দায়িত্ব নিয়ে বলছি খাতিজা তো লুকোবরা বালিকায়েতিমখানা ও মাদ্রাসায় যে মিগুলো করবে এই মিগুলোর পূর্ণাঙ্গ জ্ঞান সবার ভিতরে না হলেও অন্তত কারোর পঁচাত্তর কারোর আশি কারোর পঁচাশি কারোর পঁচানব্বই পার্সেন্ট ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহ কবুল করুন বলবেন আল্লাহ আমিন ভাই আমি বক্তৃতা ছাড়বো আপনারা এর আগে অনেক গল্প শুনেছেন জি অনেক বড় বড় গল্প শুনেছেন আমাদের নামে জি যার যেটা মনে হয়েছে সে তখন সেটাই বলেছে কখনো আমার নামে শুনেছেন কখনো সামাদ নামে শুনেছেন আমরা টাকা মেরে খেয়েছি শুনেছিলেন না শোনেন একটু হ্যাঁ বলতে হবে শুনেছিলেন আজকের প্রতিষ্ঠান দেখে কিছু মনে হচ্ছে যে জালিয়াত গুলো বলেছিল তাদের বলবেন তোরা এরম একটা প্রতিষ্ঠান করে দে যত পারিস মেরে খা তোদের পিছনে আছে কথা বুঝতে পারেননি গত বছর কি দেখেছিলেন আর আজকে কি দেখছেন আগামী বছর আসবেন এই সালের সবাবে আমি ঘোষণা দিচ্ছি মুফতি সাহেবও আশা রাখছি দিবেন ইনশাল্লাহ আগামী বছরে এই সালের সবাব হবে বাংলা তেরোশো বান্ন সালের ষোলোই কার্তিক আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আরাহের ওফাত দিবস ওই আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহের ওফাত দিবস তথা বাংলা বাংলা কার্তিক মাসের ষোলো তারিখে আগামী বছরে ইসালে সবাব হবে এবং বরাবর খাদিজাতুল কবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসার জন্য ষোলোই কার্তিক ইসালে সবাবের নির্ধারিত ডেট করা হলো ভাই আপনারা খুশি হয়েছেন না হননি এই মাদ্রাসাটা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির নামে যে تاس্রিতিতে জি যে কারো নেই আমরা কার্তিক মাসে ডেট করব ভাবছিলাম কোন ডেট করলে ভালো হয় মিটিং এ আলোচনা চলছিল সর্বশেষ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 16ই কার্তিক আল্লামা হুজুর যে দিন ইন্তেকাল করেছেন আমরা সেই ডেটটাই আমাদের ইশারায় সাওয়াবটা করব আল্লাহ আমাদের ইশারায় সাওয়াব কবুল করুন বলবেন আল্লাহুম্মা আমিন ভাই আমি আর বেশি কিছু বলছি না কো বিদায় নেব বিদায়ের আগে আপনাদের কাছে একটা দাবি থাকবে ভাই পয়সা আমি চাইছি না আপনাদের কাছে পয়সা আমি আমি যা করেছি আর আপনারা যা শুনেছেন তাতে পয়সা দেবেন উঠবেন না আমি কারোর কাছ থেকে পয়সা লবো না পয়সা নেওয়ার জন্যে পিছনে অনেক বক্তারা রয়েছেন তবে আপনাদের কাছে একটা দাবি করব ভাই সেটা হলো আজকের ইশারে সবটা ছেড়ে আপনারা যাবেন না আমি খুব যন্ত্রণায় ভুগছি বলে আমার বেরতি হবে গত বছর এই দাওয়াতে এই যে জলসাটা আজকে যাব এই জলসা থেকে আমাকে ছিটকে যেতে হয় জানেন এই জলসাটা দাউদ ছিল আমার কোন ক্রমে আমি যেতে পারিনি কেউ একজন বলেছে ওর সাথে করব না তাই তারে নে করেছে এবারে তারে বাদ দিয়ে আমার নে করতেছে এবং আমার ডেটাই করছে যে কারণে ভাই আমাকে সেখানে যাওয়াটাও খুব লাজেম বলে মনে করছে নইলে এরকম দাউদ কখন হজম করে দিত এত লোক থাকতে আমি দাউদে যাব জি তবে আপনাদের কাছে দাবি থাকবে ভাই অনেক বক্তারা রয়েছেন হ্যান্ডবিলে আপনারা দেখেছেন জি মুফতি সাহেব রয়েছেন মাতিন সাহেব রয়েছেন ইয়াকুব সাহেব রয়েছেন আসানুল্লাহ সাহেব রয়েছেন ফের খবর হয়েছে মাওলানা ক্যানিং ক্যানিং থেকে আসবেন ভাই সাহেব ইসমাইল সাহেব রয়েছেন তারপরে আমাদের সংগঠনের মাওলানা সাহেব হজরত রয়েছেন আরও বক্তারা রয়েছেন সবাই আপনাদের মাঝে আসবেন সবাইকে টাইম দিতে পারব না আমি তো এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট টাইম খেয়ে করে ফেললুম অস করিনি তাই জি আজকে এ পর্যন্ত মনে রাখুন আমি তোকবিদ দেব গজল গায়ক হ্যাঁ গজল গায়ক জনাব মহতারাম হাফেজ ভাই মুজাফর হোসেন সাহেব তিনি আপনাদের কাছে এসছেন ভাই আপনারা খুশি হবেন না হবেন না একটু আওয়াজ দিতে হবে আপনারা খুশি হচ্ছেন না না খুশি হচ্ছেন একটু তক বিদ্যান দিন কতটা খুশি দেখি আওয়াজ দেখে বলবো বলো মনে হচ্ছে যেন আপনাদের সবার চেয়ে আমার গলায় জোর বেশি রামনেশ না জি জি না না গো মাইক আমার কাছে কেড়ে নিলেও গলা জুড়ে পারবেন না এমনি কি আর বক্সের এক একটা দাই আর মাইকের ইউনিট কাটে নাকি জি আট্ট জোর করুন দেখ কি কি হয় নারে তকবাল সিলসিলয়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা মাদ্রাসা খাদিজাতুল কবরা বালিকা এতিম খানা মাদ্রাসা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত কমিটি নারায়ে তাকবীর মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা নারায়ে তাকবীর ভাইরা উঠবেন না কেউ ভাই আপনাদের কাছে ওয়াজ করবেন দেখতে দেখতে মুফতি সাহেব স্টেজে আসবেন মুফতি সাহেবের দু ঘন্টা টাইম কত বলেছি যে দু ঘন্টা অজ করবেন আপনারা তার অজ শুনবেন হুজুরের অজ তো শুনবেন বটেই কেউ যাবেন না এটাই আমার বিশ্বাস মনের বিশ্বাস মুফতি সাহেব উঠলে আরো শ্রোতা বাড়বে বলে আমি আশাবাদী জি মাতিন সাহেবকে দেওয়া হবে সম্ভবত একদম শেষ বেলায় কি বলেছি বলেন দিন আপনাদের জন্য একটু তাওয়ারুকের আয়োজন করেছি আপনারা অনুরোধ করব দাওয়াত দিয়ে যাচ্ছি কেউ এই রজবালির মতো ছেলে মানুষটাকে যেন না খেয়ে কি কষ্ট দেবেন না তাওয়ার একটু নেবেন আমি যত তাড়াতাড়ি ফিরছি আসবো আবার আপনাদের কাছে হাওড়া জেলার বরগাছিয়ায় হয়তো আড়াইটা নাগাদ ইনশাল্লাহ আমার ঢুকে যাব মহব্মত করে ধরুশর ইফ আল্লাহ মোহাম্মা আলা মালা না মোহাম্মাদো আলা আলে